إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. আইওয়াল আখয়াতি ইখানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরকাত আল্লাহ সুবহান একটি বিশেষ নাম হচ্ছে আর রাজ্জাক এবং আর রাজিক যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি আপনাদের সামনে এ পর্যায়ে আমরা বোঝার চেষ্টা করব যে রিস্ক এই জিনিসটা আল্লাহ সুফহানা হয়তো আয়লা আমাদেরকে কিভাবে দেন আর এই রিস্ক পাওয়ার জন্য আমরা কি করি যেটা চলিত ভাষায় যেটা বোঝা যায় যে রিস্ক বাড়ানো অথবা কমে যাওয়া প্রথমেই আমরা বলে নিচ্ছি যে এই রিস্ক সম্পর্কে আমাদের মানুষের ভিতরে বিশেষ করে আমাদের দেশের মানুষের ভিতরে অনেক ধরনের কথা প্রচলিত আছে যে সকল কথা মানে বললে অনেক বড়ো অপরাধ হয়ে যায় অথচ আমরা সেগুলো কোনো মানে আমলে নিচ্ছি না যেমন আমাদের সমাজে আছে যে নামাজ অথবা রোজা জাকাত ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো খোঁজ না নিয়ে শুধুমাত্র রিস্ক কিভাবে বাড়ানো যায় চাকরি কিভাবে পাওয়া যায় বেশি বড় বড়ো টাকা গাড়ি বাড়ি কিভাবে করলে পাওয়া যায় কি নাম জপলে পাওয়া যায় এটা শোনার খুব আগ্রহ মানুষের ভিতরে এবং বাজারে যে সকল বই আছে এগুলো সয়লাভ হয়ে গিয়েছে এই ধরনের বিভিন্ন ধরনের মানে ওয়াজিফা তসবি তাহলিল ইত্যাদি এর সীমাহীন মানে এই যে জিনিসগুলো হচ্ছে এর কোনো নিয়ন্ত্রণ আমাদের হাতে নাই আর মানুষ সেগুলোকে সহি মনে করে আমল করছে যেমন আপনারা দেখতে পাবেন বিভিন্ন জায়গায় আমাদের দেশে আমাদের সমাজে আছে যে আল্লাহর কতগুলো নাম আছে এগুলোকে নিয়ে তারা যেহেতু আল্লাহ সুবাহনতলা বলেছেন আল্লাহ সুতুর রেজকা এখন এখান থেকে কোনো দুষ্ট প্রকৃতির কেউ হয়তো একটা তদ্বির বের করলো বলল যে আপনি যদি ইয়া বাসিতু ফজরের নামাজের পরে দশবার বলেন তাহলে আপনার রিজিক বেড়ে যাবে এই ধরনের গর্হিত কর্মকাণ্ডে সয়লাভ হয়েছে সমাজ তারপরে আছে যে ইয়া রাজ্জাক এটা যদি দশবার পড়েন তাহলে রিজিক বাড়বে মূলত কোনো দোয়ার ভিতরে ইয়া রাজ্জাক বলে কোনো দোয়াই আমরা হাদিসের ভিতরে পাচ্ছি না তারপরে কি হচ্ছে ইয়া গানি যেহেতু এটি সম্পদের উপর এই কারণে এটা একশোবার পাঠ করলে রিজিক বেড়ে যায় তারপরে হচ্ছে কি ইয়া লতিফ এটা দশ সত্তর বার পড়লে রিজিক বেড়ে যায় তারপরে আছে কি সুরা ইখলাস বার পড়লে মানে রিজিক বেড়ে যায় ওই যে ইয়া লাতিফ এটা আসলে সুরা সুরা আয়াত নাম্বার উনিশ আল্লাহ লাতিফুন বিহি ইয়ার জোক মাইয়াশা যে আল্লাহ হচ্ছেন লাতিফ আর তিনি বান্দার উপরে খুবই দয়াবান তিনি যাকে খুশি তাকে রিজিক দিয়ে থাকেন এখান থেকে সে ধারণা করেছে যে ইয়া লাতিফ বলে ডাকলে আল্লা সুবাহানা তালা তারা তার রিজিক মানে বাড়াবে এই ধরনের অনিষ্ট গর্হিত অত্যন্ত মানে খারাপ রিজিক তো বাড়বেই না পরকালে শাস্তি যে পেতে হবে সেটার কোনো খেয়াল নাই আল্লাহ সুবহান তালার নাম এভাবে ডাকা যায় না আর রাজ্জাক এটি তসবি জপার জন্য এ কোনো হাদিসে কোনো দলিল নেই যে আমি বসে বসে ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক ইয়া রাজ্জাক এগুলি জপতে থাকবো আর আমার রিজিক বাড়তে থাকবে আমরা এমন কোনো দলিলের সন্ধান পাই নাই সুতরাং রিস্ক নিয়ে আমাদের প্রচুর ভুল বুঝাবুঝি আছে এবং সেটা আমাদেরকে মানে শুদ্ধ করতে হবে এই কারণেই আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে কোরআন কোরআনের তাফসির অনুযায়ী এবং সহি হাদিসের দলিল অনুযায়ী আমরা চেষ্টা করব বোঝার জন্য যে রিস্কের ব্যাপারগুলো কীভাবে উঠানামা করে প্রথমেই আমরা যেটা বলতে চাচ্ছি কিংবা গত ক্লাসে আলোচনা হয়েছে যে আল্লাহ সুফহান তালা এই রিস্ককে নির্দিষ্ট করে রেখেছেন এখন আমাদের ভিতরে এই কতগুলো ধারণা আছে যে এগুলো এগুলো করলে রিস্ক বন্ধ হয়ে যায় আমরা আগেই বলেছি যে কোরআনুল খেরিমে এবং কোনো শহী হাদিসে রিজ বন্ধ হয়ে যায় এমন কোনো কথা পাওয়া যায় না কেননা আল্লাহ সুবহানা তালা হচ্ছেন আর রাজ্জাক তিনি সবাইকে রেজ দিয়ে থাকেন সবাইকে তাহলে সবাইকেই যদি দেন আমরা গত ক্লাসে বলেছি যে কাফের ফাজের মমিন মুসলিম সবাই এর অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা মানে হাদিসের ভিতরে নবী সাল্লি সাল্লামের মাধ্যমে যে খবর দিচ্ছেন এই হাদিসটুকু সিলসিলা আহাদিস সহিহা দুই হাজার সাতশো চোদ্দো নম্বর হাদিস ইন্নাল্লাহা কাসামা বাইনাকুম আখলা ককুম কামা কাসামা বাইনাকুম আরজা ককুম যে আল্লাহ সুবাহন তালা তোমাদের ভেতরে তোমাদের অ্যাটিটিউড চরিত্র এটাও বন্টন করে দেন যেমন তোমাদের ভেতরে তিনি রিস্ক বন্টন করেন তো যে বন্টন করেন সেটা কারোর জন্য বেশি এবং কারোর জন্য কম এটাও আল্লাহ সুবহানা তালার একটি নির্দেশনা হাদিস যে আল্লাহ সুফহানা তালা এই যে দুনিয়ার যে রিস্ক টাকা পয়সা ঘর বাড়ি সম্মান মানে প্রতিপত্তি ইজ্জা এটা আল্লাহ সুফহানা তালা কাউকে ভালোবাসলেও দেন না বাসলেও দেন এটা কিন্তু হাদিসের কথা এখান থেকে আমাদের সমাজ বের হয়ে আসতে পারে নাই ওই যে আমরা বলেছি যে কিছু লোক আছে যে দুনিয়াও পেয়েছে আখেরাতও পেয়েছে কিভাবে বুঝলো ওয়া আল্লাহ ইউতি দুনিয়া মান মান লা ইউহিব্বু আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও তিনি দুনিয়া দান করেন আর যাকে তিনি ভালোবাসেন না তাকেও তিনি দুনিয়া দান করেন ওয়ালা ইমান এল্লা মান আহাব্বা কিন্তু তিনি ইমান দান করেন যাকে তিনি ভালোবাসেন অর্থাৎ ইমান এবং দিন এলম এবং হৃদায়া এই যে রিস্ক এটা আল্লাহ সুবহান তালা সবাইকে দেন না যাকে আল্লাহ সুফান তালা পছন্দ করেন ভালোবাসেন তাকেই শুধু দেন তাহলে দেখা যাচ্ছে যে পাপি এবং নিষ্পাপ সবাই আল্লাহ সুফান তালা রিস্কটা পেয়ে যাচ্ছে তাহলে আমরা কীভাবে এটা বলতে পারি যে এই এটা করলে রিস্কটা কমে যাবে যেটা আমরা আল্লাহ সুফহানা তালা বলছেন ওয় ওয়াকদের অর্থাৎ রিস্কটাকে আল্লাহ সংকোচিত করে দেন কিন্তু বন্ধ করেন না যেমন বাজারের বইগুলোতে পাওয়া যায় কি পাওয়া যায় যে চারটি কাজ করিলে রিস্ক বন্ধ হয়ে যায় কাজটুকু কি যে সকালবেলা যদি ঘুম থেকে ঘুমিয়ে থাকে ফজরের ওয়াকথ থেকে সূর্য উদয় পর্যন্ত আর যদি সে মানে মানে যদি সে নামাজ না পড়ে নামাজ পড়তে আলসেমি করে তারপরে সে যদি মানে ডিজনেস্ট হয় মানে আমানতের খেয়ানত করে এরকম নাও মুসাফ ওয়া কিল্লা ওয়াল কাসলা ওয়াল খিয়ানা যে এগুলো করলে নাকি রিস্ক বন্ধ হয়ে যায় শুনুন রিস্ক যদি বন্ধ হয় তাহলে আমাদের কোনো অস্তিত্বই থাকবে না কোনো মানুষ বাঁচতে পারবে না কাফের না মিন কেউ বাঁচতে পারবে না রিস্ক বন্ধ হওয়া মানে মৃত্যু মৃত্যু হওয়ার পরেও তার কোনো মানে স্থায়ী নাই তারপরেও তার যে কবরের যে জায়গা সেটাও রিস্কের অন্তর্ভুক্ত সুতরাং রিস্ক ছাড়া আমাদের অস্তিত্ব আমরা চিন্তা করতে পারি না না আমাদের জীবনে না আমাদের মরণে সুতরাং তাম নাউর রিস্ক বন্ধ হয়ে যায় এই ধরনের কথা বলা যাবে না এই এই পরিপ্রেক্ষিতে দুটো জাল হাদিস অথবা অতি দুর্বল হাদিস আমরা আপনাদের কাছে শুনিয়ে দিচ্ছি এটি ওসমান বিন আফফান থেকে বর্ণিত একটি হাদিস ইন্নাসু তামনা বাদার রেস্ক যে কেউ যদি ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকে তাহলে কিছু রিস্ক বন্ধ হয়ে যায় এই হাদিসটুকু দায়িফ জিদ্দান দেন সিলসিলাতি দায়ীফা শেখ আলব্যানি রাহেমাল তিনি এটাকে অত্যন্ত দুর্বল বলেছেন এটা সহি নয় ফজরের নামাজের সময় আপনি নামাজ না পড়ে যদি ঘুমিয়ে থাকেন আল্লাহ সুবাহানা তালা আপনাকে ভীষণ শাস্তি দিবেন তার মানে এই নয় আপনার রেস্ক বন্ধ করে দিচ্ছেন অথবা বন্ধ হয়ে যাবে এই ধরনের কথাবার্তা বলা থেকে সাবধান থাকুন তারপরে আরেকটি দুর্বল হাদিস আছে লা তানামো আনতালব আর ফিমা বাইনা সলাতিল ফাজ ইলা তুল ইসামসে যে ফজরের নামাজের সময় থেকে সূর্য উদয় পর্যন্ত তোমরা ঘুমাবে না এবং তোমরা রিজিক অনুসন্ধান থেকে মানে দূরে থাকবে না এরকম করে বলা হয় যে ফজরের নামাজের সময় রিজিক মানে বন্টন হয় কোনো সহি হাদিস আমার নজরে পড়েনি এখনো তাহলে আমরা বুঝতে পারছি যে ঘুমানোর যে ব্যাপার ঘুমের সাথে কমে যাওয়ার কোনো সম্পর্ক নাই সেটা আসরের নামাজের পরেই হোক আর ফজরের নামাজের সময়ই হোক সেটার জন্য শাস্তি রয়েছে যদি সে নামাজ না পড়ে কিন্তু আমরা মিথ্যা কথা বলে একটি মানে রিস্ক কমে যাওয়া রিস্ক আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কার সম্পর্কে কি কথা বলছেন আল্লাহ সুবাহ হচ্ছে আর রাজ্জাক তিনি কোনো কিছুর পরোয়া করেন না তিনি সবাইকে যাকে খুশি তাকেই রিস্ক দান করেন আমি আপনি কে এ সকল কথাবার্তা বলার আরেকটা কি হচ্ছে যে কোরআনের একটি সুরা আছে সেই সুরাটা যদি কেউ নিয়মিত পাঠ করে তাহলে রিস্ক বেড়ে যাবে দারিদ্র আসবে না এটা কি আতুল সুরাতুল ওয়াকে লি জলের রিস্ক এই হাদিসটুকু অত্যন্ত দুর্বল এটা আমলযোগ্য হাদিস নয় সুরা ওয়াকিয়া পাঠ করলে আপনার রিস্কের কিছুই হবে না কিছুই হবে না কিছুই হবে না মান কারা আোরাতুল ওয়াকা ফি কুল্লি লাইলেথিন ল্যাম তুসিবু ফ যে যে ব্যক্তি সুরা ওয়াকিয়া প্রতি রাতে পাঠ করে তাকে দারিদ্রতা দারিদ্র স্পর্শ করবে না এটি মানে অত্যন্ত দুর্বল হাদিস দাইফিয়া হাদিস নাম্বার দুশো উনানব্বইতে সে কালবাণী এটাকে দুর্বল বলেছেন আরেকটি বিষয় হচ্ছে যেটা আমাদের মাঝে কাজ করে সেটা হচ্ছে কি যে আমাদের গুনার কারণে আমরা রিস্ক রিস্ক থেকে বঞ্চিত হই এই হাদিসটুকু সহি নয় কিন্তু কোনো কোনো বইতে পাবেন যে এটি আসলে হাদিসটা তিনটি বাক্য এর দুইটি বাক্য সহি কিন্তু ওই কথাটা সহি না এটি ইবনে মাজার হাদিস হাদিস নাম্বার চার হাজার বাইশ কলা রাসুল্লাহি সাল্লাম ইয়ারুদ্দুল এল্লা এমর যে তকদির পরিবর্তন হয় না দোয়া ছাড়া অর্থাৎ দোয়া করলে তকদির পরিবর্তন হতে পারে মানে দোয়া ছাড়া তকদিরকে রুখে দেওয়ার আর কিছু নেই আর যারা তাকোয়াদারি যারা আল বির পিতা মাতা খিদমত করেন পিতা মাতার আনুগত্য স্বীকার করেন তাদের সেবা করেন এই কাজের মাধ্যমে যেটা হয় সেটা হল নিজের বয়সটা বেড়ে যায় ওয়ালা ইয়াজ বয়স যদি বাড়াতে হয় তাহলে সেজন্য জন্য আল হয় অর্থাৎ আল্লাহ সুফান তালা আনুগত্য করে এবং পিতা মাতার খিদমত করে এই হাদিসের আরেকটি অংশ হচ্ছে ইন্না রাজুলা লিয়িমা রেস্কা বিজান বি বুহু যে নিশ্চয়ই মানুষ পাপ করার কারণে রিজিক থেকে বঞ্চিত হয় এই কথাটুকু সহি হিসাবে আসে নাই শিকাল ব্যানী রাহমাহুল্লা তার আহাদিস সহিহার ভিতরে উনি ব্যাপক আলোচনা করেছেন বলছেন যে এই কথাটুকু সহি নয় অর্থাৎ মানুষ পাপ কাজ করবে এবং এর জন্য সে রিস্ক থেকে বঞ্চিত হবে এই কথাটা সহি নয় আমাদের সমাজে এই ধরনের কথা মানে কত যে বলা হয় এটা বলার অপেক্ষা রাখে না আমাদের যে যেহেতু এটা মেয়েদের একটি অনুষ্ঠান আপনাদের ভিতরে অনেকেই আছে যে ওই মহিলা তিনি পর্দা করেন না এই জন্য তার চাকরি হয় না তার সংসারে অভাব লেগে থাকে কারণ সে পর্দা করে না তো নামাজ পড়ে না পর্দা করে না স্বামীর কথা শুনে না ইত্যাদি যত ধরনের গুনার কাজ এগুলোকে আপনি উল্লেখ করে আপনি নিজেই সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন আপনাকে কে বলল যে এই কারণে তার চাকরি হচ্ছে না তার সংসারে উন্নতি হচ্ছে না আপনি এটা কিভাবে বুঝলেন আপনাকে কি রিজিকের দায়িত্ব দেওয়া হয়েছে আল্লাহ আলা কি অহি পাঠিয়েছেন আপনার কাছে গুনার মাধ্যমে কারোর রিজ কমে না গুনার মাধ্যমে সমস্যা তৈরি হয় এটা ঠিক গুনা যদি কেউ করে তাহলে তার রিস্কের ভিতরে অনেক ধরনের সমস্যা যেমন বরকত কমে যেতে পারে তার নানান ধরনের অসুবিধা হতে পারে সেটা অন্যভাবে হাদিসের ভিতরে এসেছে কিন্তু শুধু গুনার কারণে একজনের রিস্ক আল্লাহ সুবাহ তালা কমিয়ে দেবেন এটি সহি সনদে আসে নাই আশা করি বুঝতে পেরেছেন গুনার কারণে যদি রিস্ক বন্ধ হতো তাহলে সবচেয়ে বড় গুণাটা কে করছে নামাজ রোজা মাথায় কাপড় দেওয়া সকল গুণা বাদ দেন ইহুদি খ্রিস্টান খ্রিস্টান বিশেষ করে সম্প্রদায় তারা যেই অপরাধটা করেছে সেই অপরাধ এর জন্য আল্লাহ সুফান তালার এত রাগ হয় আমরা আগে আলোচনা করেছি যে হ্যাবেন সমূহ আসমান সমূহ ভেঙে যাওয়ার উপক্রম হয় জমিন খণ্ড বিখণ্ড হয়ে যায় পর্বতমালা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় কারণ তারা রহমানের প্রতি সন্তান আরোপ করেছে তাকাদুস্সামা ওয়াতু ইয়াতা ফাত্তরানা মিনহু ওয়াতান শক্কুল আরদু ওয়াতা খেররুল জিবায়ালু হাদ্দা আন দাওয়া লির রহমানই ওয়ালেদা যে রহমানের প্রতি সন্তান আরোপ করেছে অথচ এত খারাপ কথা শোনার পরেও আল্লাহ আল্লা তালা হচ্ছেন সয়াবের তিনি হচ্ছেন হালিম তিনি হচ্ছেন ধৈর্যশীল তিনি তাদেরকে ইন্নাহু ইন্নাহুম ওয়াইহম ওয়াইম যে তাদেরকে সুস্থতা দেন রিস্ক দেন এবং তাদেরকে খাবার পর্যন্ত দেন তাহলে এই মানে মাথায় কাপড় না দিলে আর নামাজ না পড়লে তো আল্লাহ সুবাহানা তালা এটা বলেন নাই যে আসমানসমূহ হেভেন সমূহ জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পর্বতমালা ভেঙে চুরে যাবে শির্কের গুণা কত ভয়ঙ্কর সেই শির্ক করার অপরাধেও খ্রিস্টানকে আল্লা সুবাহ তালা রিস্ক দিচ্ছেন সুস্থতা দিচ্ছেন তারপরে খাবার দিচ্ছেন সুতরাং আমরা কি করে বলি যে এই গুনার কারণে মানে আমার রিস্কটা কমে গেছে এই ধরনের কথাবার্তা থেকে আমাদের বের হয়ে আসতে হবে প্রিয় শ্রোতা এটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাই রিস্ক বাড়ানোর ক্ষেত্রে যদি আমরা রিস্ক কেন আমরা বাড়াতে চাই সেক্ষেত্রে যে দলিল পেশ করা হয় মানে রিস্ক বাড়ানোটা কি আমরা চাইতে পারি এই প্রশ্ন যদি আমাদেরকে করা হয় তাহলে আইউব আলিহালামের ঘটনাটাকে কেন্দ্র করে ইমাম ইবনে হাজার আসকালান যে হাদিসের ব্যাখ্যায় তিনি ফটল বাড়িতে বলেছেন যে হ্যাঁ হালাল পথে রিস্ক বাড়ানোর জন্য চেষ্টা অথবা ইচ্ছা করা যেতে পারে এটা কোনো অপরাধ নয় সেই আইয়ুব আলি ইসালামের একটি কাহিনী আমরা সিলসিলাতিল আহাদিস সহিহা থেকে আপনাদেরকে শোনাচ্ছি সেটি সতেরো নম্বর হাদিস ইন্না আয়ুবা নবী আল্লাহ আয়ুব আলহ সালাম ছিলেন আল্লাহর একটা নবী একজন নবী কানা বালা ই স্যামানি ই এবং সে আঠারো বছর অসুকে সে মানে ভুগছিল অনেক কষ্ট করেছে ফারাফাদাহুল কারিবুল বাঈদু যে তাকে পরিত্যাগ করেছে তার আত্মীয় স্বজন এবং তাকে মানে অন্য অন্য লোক যারা এসে আসত স্ট্রেঞ্জার তারাও এল্লা মিন এখওয়ানিহি কায়না মিন আখাসা এখওয়ানিহি শুধুমাত্র তার ভাইদের ভেতরে দুইটা ভাই তাকে পরিত্যাগ করে নাই বলা হয় যে তার ওয়াইফ পর্যন্ত তাকে পরিত্যাগ করা হয়ে করেছিল কানা ইয়াউদ ইলাইহানি ইলাইহি যে তাদের ভিতরে দুইজন তারা সকালে বিকালে তাকে দেখতে আসত ফাহুম আলী সাহেবহি তাদের একজন অন্য আরেকজনকে বলল কেননা আঠারো বছর মানে তাকে সবাই পরিত্যাগ করেছে তার অসুখ শরীরে পচে গলে অর্থাৎ মানে আমরা জানি না এক আসলে আয়ুব সালামের তার অসুখের শরীরের অবস্থা কীরকম হয়েছিল এটি সহি দলিল পাওয়া যায় না কিন্তু যেটা পাওয়া যায় যে তাকে পরিত্যাগ করা করেছিল আমরা সেটা বলতে পারি না যে পচে গলে গেছে কিনা সেটা আমরা জানি না কেননা আল্লাহ সুবহান তালার একজন নবী সম্পর্কে এই ধরনের কথা বলা থেকেও আমাদেরকে সতর্ক থাকতে হবে না জেনে যেটি হাদিসের ভিতরে নাই সেটা এইভাবে বলাটা ঠিক নয় সেটা যেই হোক না কেন আল্লাহ সুফহান তালার যে নবী আয়ুব আলী ইসালাম তাকে পরিত্যাগ করেছিল এটি সহিভাবে এসেছে শুধু দুইটি ভাই মানে তারা আসত এবং তারা একে অপরকে বলল যে আয়ুব আলি ইসালামের যে অসুখ এই যে কষ্ট এই যে সাফারিং মানে এটার কারণটা কি আর তা তুমি কি জানো ওয়াল্লাহ আজনাবা আয়ুবা জানবান মা আজনাবাহু আহাদুন নিশ্চয়ই আইয়ুব এমন একটা গুণার কাজ করেছে যে এই ধরনের গুনা আর কেউ করে না অনেকটা আমাদের সমাজের মতোই কথাবার্তা কয়লা সাহেবহু ও মায়া তো একজন সাথী বলল যে আসলে ঘটনা কি কি হয়েছে কলা মুঞ্জু স্যামায় নিয়া আশ লাম ইয়ার হামুল্লাহু ও শিফু আনহু যে আঠারো বছর হয়ে গেল আল্লা তো তার উপরে কোনো রহম করে নাই এবং তাকে কোনো রোগ মুক্তিও দেয় নাই রাহা রাজুলু ইহু যে ওই যে যে দুটি লোক পরস্পর এরকম কথাবার্তা বলছিল তারা আয়ুবের কাছে আসলো ফকাল আয়ুব আলিহ সালাম আয়ুব আলিহাল্লাম তাদেরকে বললেন লা আদ্রি মা ইয়া আমি কিছুই জানি না তোমরা কি সম্পর্কে আজে বাজে বলছ গাই আন্নি কুন্তু আমর আলা যে আল্লাহ সুফহানা তারা জানেন যে আমি দুইটি লোকের পাশ দিয়ে গিয়েছি তারা ঝগড়া করতেছিল আর্গিউ করতেছিল তর্কাতর্কি করতেছিল ফায়াজ কোরআন এবং তারা আল্লাহ তালার নাম বলছিল অর্থাৎ এই যে দুইজন যে আয়ুবের কি হয়েছে এত গুণা করেছে আল্লাহ তাকে শাস্তি দিয়েছে এরকম এই ধরনের কথা তো ওই কথাটাই আইব আল্লাহিসাল্লাম তাদেরকে শোনাচ্ছে যে তোমারা আল্লাহর কথা নাম নিয়ে এমন এমন কথা বলতেছো আমি ভয় পেয়ে গিয়েছি ফা আর জি ও ইলা বাইতি ইতি আনহুমা কারাহিদ হাক্কা যে আমি বাসায় যাচ্ছিলাম যে তোমরা যে গুনার কাজটা করছো মানে আল্লাহ সুফহান নামকে উল্লেখ করে বলছো যে এই কারণে এই হয়েছে সেই কারণে এই হয়েছে আমি কাফফারা আদায় করার জন্য নিজেই বাসার দিকে যাচ্ছিলাম আইয়ুব আল্লাহ কত বড়ো আল্লাহ সুবাহান আলাকে ভয় করতেন তো এই কারণে আয়ুব আলা সালাম বলছেন যে তোমরা আল্লাহ সম্পর্কে মানে এমন কথা বলো না যে এটা তার প্রতি প্রযোজ্য নয় আন হাক্কা আল্লাহ সুবাহা তার মানে প্রপার ম্যানার ছাড়া আল্লাহর নাম নিয়ে এই ধরনের কথা বলা কাফফারা আদায় করতে হয় গুনার কাজ আল্লাহ এই করেছে সেই করেছে আর এটা রিজিকের ক্ষেত্রে প্রচুর বেশি বলে মানে এমন কোনো কথা নাই যারা সহি কোরআন সুন্নার দাওয়াত দিচ্ছেন তাদেরও বক্তৃতা যদি আপনি সুন্দর মনোযোগ দিয়ে শুনেন তাহলে দেখবেন যে ওই কথাগুলো চলে আসে যে এটা না করলে রিজিক কমে যাবে দলিল কোথায় দলিল দলিলবিহীনভাবে এইভাবে তাফসির করা যায় না এবং কথা বলা যায় না বরঞ্চ রিজিক যদি একটু বাড়ার জন্য কেউ চেষ্টা তদবির করে তাহলে সেটা বৈধ এর দলিলও রয়েছে সেটি হচ্ছে বোখারির হাদিস হাদিস নাম্বার তিন হাজার তিনশো একানব্বই যেখানে আইয়ুব আলী ইসালামের কাহিনী বলা হয়েছে ও আর হামুর আব্বাহু সুরা আম্বিয়া এই আয়াতের ব্যাখ্যাতে ইমাম আল বুখারি তিনি আইব আলিহাল্লামের কাহিনীটা উল্লেখ করে নবী সাল্লা আলিয়া সাল্লামের একটি হাদিস বর্ণনা করেছেন বাইনামা আয়ুব ইয়াক্তাসিলু ওর ইয়ান খার আলহে রেজুলু জারাদিন মিন জাহাবিন যে যখন আয়ুব আলহ ইসালাম নেকেট অবস্থায় গোসল করছিলেন আই ইউব ওয়াজ টেকিং এ শাওয়ার ইন এ নেকেড স্টেট তখন মানে স্বর্ণের প্রজাপতি স্বর্ণের লোকাস্ট মানে এক ধরনের ছোট ছোটো পতঙ্গ তার উপরে পড়ছিল এবং তিনি মানে সেই প্রজাপতিগুলো গুলোফা আলা ইয়াহস ইয়াহসি ফি সাউবিহি ফানাদু রাব্বুহু এবং তিনি নিজে তো নেকেড হয়ে গোসল করছে আর তার যে কাপড় ছিল সে কাপড়ের ভিতরে কাপড়টা উনি পরিধান করলে আমাদের দৃষ্টিতে ভালো মনে হয় কিন্তু আইয়ুব আলি ইসলামের মানে কর্মকাণ্ডটা আপনি লক্ষ্য করুন যে তিনি কাপড় এর ভিতরে ওই স্বর্ণের প্রজাপতিগুলো রাখছেন স্বর্ণ এটা পিওর গোল্ড সেগুলোকে তিনি জমা করছেন মানে যখন তিনি সুস্থ হয়েছিলেন সেখানকার এই ঘটনা আইয়ুব আলহ ইসলাম তার কাপড়ে তিনি স্বর্ণগুলো নিয়ে নিচ্ছেন ফানাদাহু, রব্বাহু তখন তার রব তাকে ডেকে বলল ইয়া তারা যে তোমাকে আমি অনেক কিছু দেই নাই তোমার কি মানে আরও প্রয়োজন আমি দেখছি কালা বালা ইয়া রব তখন সে বলল যে হ্যাঁ আপনি ঠিকই দিয়েছেন আমার রব কিন আন বারাকাতিক কিন্তু আমি তো আপনার বরকত থেকে মাহরুম থাকতে পারি না আমি আপনার বরকত আরও বেশি চাই এটার আরেকটি রেওয়ায়াত আছে যে চাই এই হাদিসের ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি ফাটল বাড়িতে বলছেন যে একজন মুসলমান যদি তার রিজিক যা আছে তার থেকে যদি একটু বেশি সে চায় তাহলে সে চাইতে পারে এতে কোনো দোষের কিছু নাই কেননা আইব আলহ ইসালামকে আল্লাহ সুবাহান তালা যখন সুস্থতা দান করলেন তারপরে সুস্থত সুস্থ হওয়ার পর তারপরে তাকে কাপড় দিলেন তারপরে মানে সন্তান সন্ততি সব কিছুই দিলেন তারপরে অতিরিক্ত যখন স্বর্ণগুলো পড়ছিল সেটাও তিনি লুফিয়ে নিলেন এবং তখন আল্লাহ সুবহান তালাকে তিনি কৃতজ্ঞতা স্বরূপ বললেন যে আপনার বরকত থেকে আমি নিজেকে বঞ্চিত করতে পারি না তাহলে বোঝা যাচ্ছে যে কিছু রিস্ক এটা চাওয়াই যায় কিন্তু আমরা যেটা বুঝতে ভুল করেছি যে আমাদের ধারণা যে চাইলে পরিশ্রম করলে অথবা চেষ্টা করলে এগুলো করলেই বুঝি আমরা পেয়ে যাব এই ধারণা থেকেও বের হয়ে আসতে হবে কেননা রিস্ক এমন একটা জিনিস আপনার কাছে সেটা আসবেই সেটা আপনি চেষ্টাও যদি করতে থাকেন মানে যত কিছুই করেন না কেন আপনার কোনো হতাশ হওয়ার কোনো কারণ নাই আমরা রিস্ক কিভাবে বাড়বে সেটা আলোচনায় যাওয়ার আগে আমরা নিজেদের কিছু সিদ্ধান্ত নিজেরা আগে বুঝে নেই যে খামাখা চেষ্টা করে নিজেকে পেরেশান করে কি লাভ রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সিরসিলাদ হাদিস সহিহার ভিতরে শেখ হাদিসটাকে সহি বলেছেন নশো বাউন্ন নম্বর হাদিস লাউ আন্না ইবনে আদামা হারাবা মিন রিস্ক কামা ইয়াহরু মিনাল মাউথ যে একজন বনি আদম যেভাবে রিস্ক থেকে দৌড়িয়ে চলে যায় নিজের রিস্ক রিস্ক থেকে সে দৌড় দেয় মানে রিস্ক আছে কোথায় আর সে দৌড়ে পালাচ্ছে রিস্ক থেকে রিস্কটা আসলে সে বুঝতে পারে না যেমন মানুষ মৃত্যু থেকে দৌড় দেয় আমরা সবাই মৃত্যুকে ভয় পাই তাই না মৃত্যু দেখে আমরা দৌড়ে চলে যাই যে মৃত্যু যেন না আসে বনিয়া আদম সে তেমনি তার জন্য যে আল্লাহ রিস্ক রেখেছে তার মনের অজান্তে সে আসলে রিস্ক থেকে দৌড়ে চলে যায় যেমন সে মৃত্যু থেকে দৌড়ে চলে যায় কি কত সুন্দর একটা হাদিস মানে রিস্ক যে কোথার থেকে আসবে তার তো ধারণা নাই বরঞ্চ সে রিস্ক থেকে দৌড়ে বেড়াচ্ছে অথচ রিস্ক তাকে আসবেই লা লাহ কাহু কামা ইহল মাউথ তার রিস্ক মানে রিস্ক এটা অনেকে মনে করে এটা এটার মানে শাব্দিক অর্থ হচ্ছে অংশ নসিব নাসব মানে নাসিব আমরা বাংলাতে বলি যে নসিবে আছে এটা আসলে আরবি শব্দ যে যে নাসিব আকাদ্দুনিয়া আপনারা কারুনের কিচ্ছা সময় মানে শুনেছেন যে রিস্ক তাকে ধরবেই যেমন মৃত্যু তাকে ধরে তাহলে আপনার এত চেষ্টা করার কি প্রয়োজন রিস্ক আপনার কাছে আসবেই লা কাহু মৃত্যু যেমন আপনাকে পেয়ে যাবে একদিন তেমনি যত রিস্ক আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন সেটা আপনার কাছে আসবেই এই কারণে হাদিসের ভিতরে এসেছে আজমেলো ফিতল বিদ্দুনিয়া যে তোমরা যখন দুনিয়া অনুসন্ধান করো তখন সুন্দরভাবে অনুসন্ধান করো ফন্না কাল্লা মোয়াসারুন লামা হলিকালাহু যে তোমাদেরকে যেভাবে তৈরি করা হয়েছে অর্থাৎ জন্মের সময় আমাদের যে রিস্ক মায়ের পেটে লেখা হয়েছে সেটা জন্য আমাকে সেই কাজটুকু সেই প্রফেশন সেই জিনিসগুলো আমাকে করা আমার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ এটা সহজ করে দিবেন। মানে সে চাকরিটা করবে সে ব্যবসাটা করবে সে ওই কাজটা করবে, সে ওই বিয়েটা করবেই সে এই করবে সে ওই জায়গায় থাকবে ওই দেশে যাবে তার ইমিগ্রেশন হবে সে জেলখানায় থাকবে ওই রিস্ক সে পাবেই পাবে এই কারণে মানে বলছে যে যাকে যেই জিনিসের জন্য সৃষ্টি করা হয়েছে কাল্লা মোয়াস সারুল্লাম্মা হোলিকালাহু তাকে যার জন্য যেইভাবে সৃষ্টি করে সেটা সে পাবেই এখন ওই যে আজমিলু ফিতাল বিদ্যুনিয়া সুন্দর করে দুনিয়া অনুসন্ধান করো এই কথাটার অর্থ কি এটার অর্থ হচ্ছে আন্তাতুলুবুল বি মাহাল্লালা মানে সুন্দরভাবে হালাল উপায়ে রিস্ককে অনুসন্ধান করো বিগাইরি কাদান ওয়ালা হেরসন যে কোনো ধরনের কষ্ট করা অতিরিক্ত একেবারে যান দিয়ে দেওয়া ইত্যাদি এরকম নয় সুন্দরভাবে এত তাড়াহুড়া ওয়ালা তাহাফার অসহব্যাত যে নো রাশ এত রাশ করার দরকার নেই যে একদম হারাম হালাল সন্দেহ কোনোটাই বাস বিচার নাই যে রিস্ক বাড়াতেই হবে যেমন বেহুশ হয়ে দোয়া করছে যে রিস্ক তার দরকার হ্যাঁ যেটা আমরা মানে দেখি অথচ হাদিসে কুৎসির ভিতরে এটি সহিহুল জামে হাদিস নাম্বার দুই হাজার আটশো পঁচাশি দুই হাজার পঁচাশি রুহি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে নিশ্চয়ই রুহল কুদুস আমার অন্তরে ফু দিয়ে দিয়েছেন ইন্না নফসান মোতা হাত্তা তাস্তাক মিলু আজলাহা তাস্তাও হা যে কোনো প্রাণী নিজের হায়াত নিজের জীবন রিস্ক পরিপূর্ণ করা না পর্যন্ত মৃত্যু বরণ করবে না এত অস্থির হচ্ছেন কেন আপনি যেটা পাবেন মৃত্যুর আগে আপনি সেটা পাবেনই পাবেন এটা থেকে কেউ বঞ্চিত করতে পারবে না এই কথাটাই হাদিসে ফুটে উঠেছে হাদিস হাদিসহা দুই হাজার আটশো ছয়ষট্টিতে এই হাদিসটা এসেছে কুদুস যে রুহল কুদুস ইব্রাইল সালাম আমাকে বলে গেছেন যে লান তা হাত্তা মেলা আজালাহা ও তাস্তাঈ যে রিজিক পরিপূর্ণ হওয়া পর্যন্ত হায়াত এবং রিজিক পরিপূর্ণ হওয়া পর্যন্ত কেউ মৃত্যুবরণ করবে না فاتقوا الله وطيب الله هيكروا أجملوا في تلبي ولا يحملن أحدكم استبتاء رِزْقًا أن يتلبوا بمعيشة بمعصية الله فإن الله تعالى لا ينال ما عنده إلا بطاعته ج সুন্দরভাবে হালাল উপায়ে রিস্কটা তোমরা অনুসন্ধান করো নিজেকে এমনভাবে অবাধ্য করো না প্রচিত করো না যে অন্যায় কাজ করে হালাল নাই হারাম নাই সুদ ইন্টারেস্ট মানে যত ধরনের ব্যাংকিং বৈধ সব কিছু দিয়ে বেহুশ হয়ে তোমরা নিজেদের রিস্ককে নিও না আল্লাহর অবাধ্য হো না কেননা আল্লাহ সুবাহা তালার কাছে যা আছে তা শুধু আনুগত্যের মাধ্যমেই পাওয়া যায় ফা ইন আল্লাহ লাহি আল্লাহর এতে আল্লাহর আনুগত্য ছাড়া আল্লাহর কাছে যেগুলো আছে খায়ের সেগুলো পাওয়া যায় না তাহলে প্রিয় শ্রোতা আমরা যেটা বুঝতে পারলাম যে পাপি হোক আর সুফি মানে ভালো হোক মানে সৎকর্মশীল হোক রিস্ক সে পাবেই অস্থির হওয়ার কোনো কারণ নাই বিভিন্ন ধরনের পেশা আল্লাহ সুবাহান তালা দিয়েছেন কর্ম প্রচেষ্টা ভিন্ন আল্লা তালা বলছেন এন্না সাইয়া কুমলা সত্তা যে আমি মানুষকে বিভিন্ন ধরনের প্রচেষ্টার ভিতরে দিয়েছি সেটা তো আল্লাহ সুবহান তালা দিয়েছেন তো আমাদেরকে মানে এত অস্থির হতে হবে কেন দ্যাট ইজ দ্য কোয়েশন তিনি কাউকে বেশি দিয়েছেন সেটা তো আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ফাদালাল্লাহ ফাদালাল্লাহ বা'দুকুম আলা বা'দিন ফি রিযকিন তো আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে যে কম দিয়েছেন একটু বেশি দিয়েছেন এটিতে আল্লাহ সুবহানাহু ওয়া করেছেন তাহলে কি আপনি আল্লাহকে আর রাজ্জাক হিসাবে মানেন না ফামাল্লাযিনা ফুদিলু বিরিযকহিম আলা মা ম্যাল আই হুম যাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে তারা তাদের রিস্ক তাদের দাস দাসীদের ফিরিয়ে যেন না দেয় মানে এই ভয়ে যে যদি রিস্কটা দাস দাসীদের দেয় তাহলে তারা সমান হয়ে যাবে আল্লা সুবাহ বলছেন যে আমি মানে হাদিসের ভিতরে মানে যেটা আমরা আলোচনা করলাম যে আল্লাহ সুবাহ তালা রহমতকে তারপরে আখলাককে রিস্ককে ভাগ করে দেন সুরা জখরুফ আহম ইয়াকসিমুনা রহমাতান রব্বিক নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া তারা কি তোমার রহমত রবের রহমত ভাগ বণ্টন করে আমি তো দুনিয়ার জীবনে তাদের মধ্যে জীবিকা বন্টন করে দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বণ্টন করে দিচ্ছেন জীবিকা কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম আয়াত নাম্বার যখরা যখরফ আয় নম্বর বা বত্রিশ ফিল হায়াতিয়া ওয়ারফানা বাহুম বাদিন এবং তাদের ভিতরে কাউকে একটু বেশি দিয়েছি কাউকে একটু কম দিয়েছি সুতরাং আল্লাহ সুবহানা তালা যে আর সেটার দিকে সেটার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ সুবহানা তালা যা খুশি সেটাই করেন তিনি যেটা ইচ্ছা করেন সেটাই তিনি করেন কিন্তু আমরা সেটা আসলে বুঝতে পারি না সংকোচিত করা রিজিক কমানো বাড়ানো এটি আল্লাহ আল্লা সুবাহ একটি মানে কাজ মুতাবের তিনি সেটা করেন তাহলে আমরা এখন পর্যায়ক্রমে একে একে যাব যে কিভাবে কি করিলে আমাদের রিস্কটা বেড়ে যাবে ইনশাআল্লাহ তালা আমরা যেটা প্রথমেই যেটা আমরা জেনে নিব সেটি হচ্ছে যে ভালো যে রিস্ক সেই রিস্কটা আসলে কোনটা মানে কোন কাজটা সবচেয়ে বেশি ভালো এবং সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ সেটি হচ্ছে যে রিস্ক হাদিসের ভিতরে আস আসছে হাইরোর রিস্কুল আল কাফাফ যে রিস্ক মানুষের কারোর জন্য যথেষ্ট মনে করে কেউ যদি যে যেটাই সে পেল সেটা যদি নিজের জন্য যথেষ্ট মনে করে সেটা হলো খাইরোর রিস্ক হাইরোর আল অ্যালকাফাফ যদি কোনো ব্যক্তি নিজে যা পেয়েছে জীবনে সেটাকে যদি সে কম মনে করে অথবা মানে খারাপ মনে করে তাহলে এই রিস্কটা খায়ের না এটি তার জন্য সমস্যা বয়ে আনবে এই প্রিয় শ্রোতা এই কারণেই আপনি যে রিস্ক বাড়ানোর তদ্বির করেন মানে কেন করেন সাবধান তার মানে কি আপনি সন্তুষ্ট নন তার মানে কি আল্লাহ সুবাহান তালা আপনাকে রিস্কটা পৌঁছাবে না আপনার মৃত্যুর আগে সেটা পৌঁছবেই পৌঁছবে গ্যারান্টিড তাহলে কেন ওই যে জাল হাদিস মিথ্যা হাদিস দিয়ে দিয়ে এগুলো করেন ইয়া ইয়া বাসেদ ইয়া লাতিফ ইত্যাদি আল্লাহ সুবহান তালা বলছেন যেটা আমি তাকে দিয়েছি সেটাতে সে যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ সুবহান তালা সেটার ভিতরে বরকত দিবে আর যদি সন্তুষ্ট না থাকেন তাহলে সেখানে বরকত দিবে না অর্থাৎ রিস্ক যদি ফিক্সড থাকে তাহলে আমরা যেটা বলেছি যে বাস্ততান রিস্কা। এখানে ইয়াজিদ ব্যবহার করা হয় নাই বলা হয়েছে বাস্তা অর্থাৎ সম্প্রসারিত করে দেওয়া বারাকা দেওয়া আল্লা সুবাহ ওয়াসে প্রশস্ততা করা মানে শুরু এবং শেষ ঠিক আছে কিন্তু মাঝখানে ফুলে ফেপে, এটাকে অনেক বড় হয়েছে মানে প্রভিশন অ্যামপ্লিফিকেশন হয়েছে এই যে পরিবর্ধন হয়েছে এই যে বৃদ্ধি পেয়েছে সেটাই হচ্ছে বাস্তা রেজকের পরিমাণটা ঠিক আছে মানে শুরু এবং শেষ শুরু এবং শেষটা ঠিক আছে কিন্তু মাঝখানে বরকত হয়েছে বরকতে মনে হচ্ছে যে অনেক বেশি চলে আসছে এটাই হাদিসের ভিতরে এসেছে

যে যদি সে ওই রিস্কে সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ সুবাহ তাকে আরও বেশি দেন তার মানে আমরা যদি সন্তুষ্ট হই তাহলে রিস্কটা বাড়বে তাহলে একটা জিনিস আমরা পেলাম যে যাই আমরা পেয়েছি সেটাতে সন্তুষ্ট থাকতে হবে তাহলে আল্লাহ সুবাহ তালা এটাকে অবাস এটাকে বাড়িয়ে দেবেন একটা আরেকটি কি বারাক লাকু এবং সেটাতে বরকত দিবেন আর আল্লাহ যেটা দেন মানে যেটাই আমরা পেয়ে থাকি ওমান ইয়ারদা যদি সে ওটাতে সন্তুষ্ট না থাকে লাম লাহু ফিহি তাহলে আল্লাহ সেখানে কোনো বরকত দেন না তাহলে রিস্ক বাড়াইতে গেলে যে কাজটা আমাদের প্রথমেই করতে হবে সেটা হলে আল্লাহ সুফহানা তালা যে তকদিরে রেখেছে যেই জিনিসটা সেটার উপরে সন্তুষ্টি আনতে হবে প্রথমে মানে সন্তুষ্টি না হলে আপনার বরকত হবে না ওয়াসা ওয়াসে আ মানে হবে না আল্লাহ সুফানা সেটা বাড়াবেন না আমরা দলিল হিসাবে সেটা পেয়ে গেলাম আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা দেখব যে এই যে রিস্ক এটা যে বাড়ে সেটা কি কি কাজ করলে এটা বাড়বে প্রথমে হচ্ছে যে তাকোয়া এবং তাওয়াক্কুল করা তাকোয়া এবং তাওয়াক্কুল এটি এমন একটি বিষয় যে যারা তাকোয়া অবলম্বন করবে তাদেরকে আল্লাহ রিস্ক বাড়িয়ে দেবেন এটি হচ্ছে এক নাম্বার তাকোয়া মানেটা কি এখানে কোরআনুল কারিমে তিনটি আয়াতে আল্লাহ আল্লা তা তালা বলছেন যে তাদের রিস্ক আমি মানে বাড়িয়ে দেই যখন তারা তাকোয়া অবলম্বন করে সুরা তালাক তাকিল্লা হা ইয়াজ আল্লাহু মাখরাজা ওয়ার জকোহু মেন হাই সুলা ইয়াহতাসিব ওমাই অমাইয়া ইয়াতাওয়াক্কাল আল্লাল্লাহি হাসবহু ইন আল্লাহ বা লেকোন তাহলে এই আয়াতে কারিমায় আমরা যেটা দেখতে পাই যে প্রথমে আল্লাহ শুরু করেছেন আল্লাহ ইতাকাল্লাহ আল্লাহর প্রতি তাকোয়া আনা এটার জন্য আল্লাহ তালা বলছেন যে যদি তাকোয়া করে তাহলে আল্লাহ তালা তার জন্য সমস্ত রাস্তা বের করে দেন মানে ইয়ারুজ মেন মিন হাইসুলা ইয়াহতাসিব এটার অর্থ কি এটার অর্থ হচ্ছে ইয়াত্তাক্লা এর অর্থ হচ্ছে হুদুদিহি আল্লাহর যে সীমা রেখা হারাম হালাল এবং শরীয়তে কোনটা বৈধ অবৈধ সেটার ভিতরে থাকা ও ইয়াজানি বোসিয়াহ এবং গুনার কাছ থেকে বেঁচে থাকা আর ইয়াহরুজু মিনাল হারাম ইলাল হালাল হারাম থেকে বের হয়ে হালালের দিকে যাওয়া ও মিনার দিকে ইলা সি তাহলে আল্লাহ সুবাহ মানে তাকে সংকীর্ণতা ডিফিকাল্টি থেকে সহজ এর রাস্তায় নিয়ে যাবে নারী ইলাল জান্না জাহান নাম থেকে তাকে জান্নাতে নিয়ে যাবে আর মিন হাইসু হাইসু লা ইয়াহতাসিব সে ধারণা করতে পারে না কিন্তু সেখান থেকে তাকে রিজিক দেওয়া হবে ও ইয়ারজক হো মিন হাইসু লা ইয়াহতাসিব এর মানে হচ্ছে মিন হাইসু লা সে যেটা চিন্তাও করে নাই সেখান থেকে তাকে রিস্ক দেওয়া হবে এই আয়াত শেষ হয়নি আয়াতি মায় সেখানে আল্লাহ সুবাহ উল্লেখ করে দিলেন আরেকটি বিষয় সাথে থাকতে হবে অমাই ইয়া তাওয়াল ফাহুয়া হাসবুহু যদি সে তাওয়াক্কাল করে তাহলে তার জন্য সেটা যথেষ্ট হবে এখন তাওয়াক্কুল কথাটার অর্থ কি কথাটার মানে হলো দুটো জিনিসকে একত্রে তাওয়াক্কুল বলে ভরসা এটার কোনো বাংলা অনুবাদ হয় না কেন আমাদের দেশে হচ্ছে আল্লাহ ভরসা ভরসা মানে কোনো কাজকাম করবে না শুধু ভরসা করে ভরসা শব্দে কাজের কোনো মৌলিক শব্দ নাই এই কারণে এই কথার কোনো বাংলা অনুবাদ হবে না প্লিজ বাংলা অনুবাদ বন্ধ করুন আল্লাহ সুবাহন তালা আপনাকে শাস্তি দিবেন আল্লাহ সুবাহন তালা সম্পর্কে ইনঅ্যাপ্রোপ্রিয়েট কথা বললে আল্লাহ সুবাহ তালার প্রতি তাওয়াক্কুল করাটাকে দুই ভাগে দুটো জিনিসকে একসাথে বলা হয় তাওয়াক্কুল তাহলে ভরসা কিভাবে হলো কে বলল সেগুলি আর তাওয়ালুয়াজ আমরাইন ফাল বি বিয়াজমাউ নাইন দুটো কাজের সমষ্টি হচ্ছে তাওয়াক্কল একটি কি প্রথম হচ্ছে আল এতমাদু আল্লাহ আল্লাহর প্রতি নির্ভর করা এমন বিশ্বাস করা ওয়াল ইমানু বিসব আসবাব যে সমস্ত মানে বিষয়গুলো রাস্তাগুলো আল্লাহ আল্লা তৈরি করে দেন ও আন কাদারাহু না ফিদু যে তার যে তকদির যে সেটা এটা হবেই ও আন্নাহু কাদ্দার অমরু ও আহসাহা কিতাবাহা আলা এবং তিনি মানে যেগুলো তগড়িয়ে রেখেছেন সেগুলো হবেই এটি হচ্ছে একটি আর দুই নম্বর হচ্ছে তাতিয়াল আসবাব যে উপায় মাধ্যম এটাকে নেওয়া যে তয়াতিল আসবাব কোনো একটা কাজ করার জন্য কাজ করতে হবে জিনিসটাকে পাওয়ার জন্য কাজ করতে হবে এটা ছাড়া না এটা রং যে মানে ভরসা করা আসলে তাওয়াক্কলের কোনো বাংলা নাই কেননা কোনো জিনিস সাবাব আসবাবকে নেওয়াটাকেও তাওয়াকুলের আরেকটি পার্ট ফালাইসা মিনা তাতিলুল আসবাব কোনো কাজ না করাটাকে বলে না ব্যাল মিন তাওয়াক্কালু আখাদাল বিল আসবাব কিন্তু তাওয়াকল মানে হচ্ছে যে মানে মাধ্যম খোঁজা যেমন আপনারা হাদিসের ভিতরে দেখেছেন যে উটের উটের রশি উট বেঁধে রাখো তাওয়াক্কল করো মানে উটের রশি ছেড়ে দিয়ে কোনো তাওয়াক্কুল হবে না বলে হাদিসে এসেছে তো আল্লাহ সুবহান এটি কোরআনুল কারিমে তিনি দেখিয়ে দিয়েছেন যে তাওয়াক্কুল করতে গেলে যেটা তাওয়াক্কুল করে মানুষ অসহায় অবস্থায় সেক্ষেত্রেও তাকে একটা জিনিসকে অবলম্বন করতে হবে যেমন মারিয়াম আলিহিসালাম তিনি ও মারিয়াম রহমাতুল্লাহ আলাইহা লাম তল আসবাব সে কিন্তু ওই যে মিডিয়াম মানে যেটার মিন যে এটা সে বাদ দেয় নেই মানে মারিয়ামও কিন্তু আসবাবকে গ্রহণ করেছে একটা আসবাব তাকে লাগবেই কোনো একটা কিছু করতে হবে না হলে আল্লাহ তাকে কিভাবে সাহায্য করবে রিজিক দিবে এই কথাটাই ফুটে উঠেছে কোরআনুল করিমের আয়াতে সুরা মারিয়াম আয়াত নম্বর পঁচিশ ওয়াহুজি ইলাইকে বেজেজ নাখলাতে তুসাকিত আইলাইকে রোতাবান জানি গিয়া যে হে মারিয়াম তুমি তোমার দিকে আনত যে খেজুর গাছের কাণ্ড সেটাকে একটু নাড়া দাও এবং তাতেই তোমার কাছে পাকা খেজুর টপ টপ করে পড়বে তো প্রিয় শ্রোতা একজন মহিলা সবচেয়ে শারীরিকভাবে দুর্বল থাকে কখন ডেলিভারি হওয়ার পর বাচ্চা হয়ে যাওয়ার পর পোস্টপার্টাম পিরিয়ডে সবচেয়ে বেশি দুর্বল থাকে সেই দুর্বল মহিলাকে আল্লাহ সুবাহ হুকুম করছেন যে তুমি খেজুর গাছের কাণ্ডকে নাড়া দাও তাহলেই সেখান থেকে মানে পাকা খেজুর পড়বে তো খেজুর গাছের কাণ্ড আপনারা বাংলাদেশের থেকে যারা এসছেন আপনারা সবাই জানেন খেজুর গাছের কাণ্ড ওই মহিলা কেন দশজন পুরুষও যদি নাড়া দেয় আমার মতো অন্তত আমার গায়ে এত শক্তি নাই কিছুই হবে না কেননা খেজুর গাছের কাণ্ড অত্যন্ত শক্তিশালী এবং এটাকে নাড়া দিয়ে কিছুই করা যাবে না এটা কোনো বেগুন গাছ নয় অথবা কুমড়া গাছ নয় এটা খেজুর গাছ খেজুর গাছের কাণ্ডকে নাড়া দেওয়া অর্থাৎ অত্যন্ত ডিফিকাল্ট একটা কাজ অথচ সেই কাজটুকু করতে আল্লাহ সুফান তালা মারিয়ামকে নির্দেশ দিয়েছেন তাহলে কি হবে উপর থেকে মানে পাকা খেজুর পড়বে সেটা যে নাড়া যাবে সেটা যে আসলে গাছটা নড়বে সেটার উপরে আল্লাহর রেজিক মানে নির্ভর করে না বরঞ্চ কাজটুকু ঝাঁকি দেওয়ার দিতে হবে যতটুকু যতটুকু তার ক্ষমতা আছে সাথে সাথে আল্লাহ সুবাহতালার উপরে নির্ভর করবে এবং সাথে সাথে আল্লাহ তার উপর থেকে রিজিক দিয়ে দিবে এই কারণে হাদিসে এসেছে আলা এহারিস ফাউক ইয়ান ফাউক যে তুমি চেষ্টা করে যাও যেটা তোমার উপকারে আসবে বিল্লা আল্লাহর কাছ থেকে সাহায্য চাও ওয়ালা এবং নিজেকে কখনো অসহায় দেবো না আল্লাহর কাছে সাহায্য চাও এই কারণেই সুরা ফাতিহাতে আমরা বলি এই ইয়াকা না বুধু একমাত্র আপনারই ইবাদত করি ওয়া ইয়াকা না স্টাইন আর আপনার কাছে সাহায্য চাই তাহলে এই যে তাওয়াক্কালু এবং তাকোয়া এই দুইটি জিনিসের সমন্বয়ে আমাদের মানে রিজিক বাড়তে পারে তাকোয়ার অর্থ অনেক ব্যাপক এটার মৌলিক শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা বেকা ও মানে বেঁচে থাকা কিন্তু আমরা ভাব অর্থ করি অর্থাৎ ভয় পাওয়া আল্লাহকে ভয় পাওয়া ভয় ওই শব্দটা তাকোয়ার মূল শব্দ নয় ভালো করে বুঝে নিন এটি হচ্ছে বেঁচে থাকা মানে নিজেকে গুণার থেকে বেঁচে থাকা যে কয়েকটি জিনিসের সমন্বয় হচ্ছে তাকোয়া একটি হচ্ছে যে আল্লাহ সম্পর্কে সবসময় সচেতন থাকা যে আল্লাহ দেখছেন শুনছেন বি কনসাস অফ আল্লাহ তারপরে তার যে কমান্ডম্যান হুকুম সেটাকে মানা তারপরে যেটাকে তিনি হারাম করেছেন মোহারামাত সেটাকে অ্যাভয়েড করা সেটাকে এবং সার্বক্ষণিক আল্লাহকে স্মরণ করা জিকুল্লাহ তালা আর আল্লাহ সুবাহন তালা রহমতের প্রত্যাশা করা আর তার আজাবকে তার শাস্তিকে ভয় পাওয়া এই সবগুলি জিনিসের এসেন্স মূল সার বস্তু হচ্ছে তাকোয়া এটাকেই তাকোয়া বলে আল্লাহ সুবাহন তালা বলছেন ওলাও আন্না আহলাল করা ম্যানু ওয়াত্তাকাও লা ফাতাহা লাফা তাহ বা যে যদি ওই শহরের লোকগুলো আল্লাহর প্রতি ইমান আনত এবং তাক অবলম্বন করতো তাহলে আল্লাহ সুবহানা তালা হেবেন আসমানসমূহ এবং পৃথিবী থেকে বরকতের দরজা খুলে দিতেন তাহলে দেখতে পাচ্ছি যে রিস্কটা আসলে মানে মানে উপরে এবং নিচে দুই জায়গায় থাকে অর্থাৎ পৃথিবীতে এবং উপরে যেমন আল্লা সুফানত আলা এই আয়াতি কারেমা বলেছেন সুরা আরাফ আয়াত নাম্বার নাইনটি সিক্স এবং অন্য আরেকটি সূরা সুরা মা ইদা সেখানে বলেছেন ওলাও আন্নাহুম আকা মোতাওরাথা ওয়েল ইঞ্জিলা ওয়ামা উনজিলা ইলাইহিম মিন রব্বেহিম লা আকালু মিন ফাওকেহিম ওমিন তাহতি আরজিলহিম আরজুল ইহিম যে তারা যদি ইহুদি খ্রিস্টানদের কথা বলা হয়েছে তারা যদি তাওরাদ ইনজিলকে প্রতিষ্ঠা করত। ওমা উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম যেটা আল্লাহ তাদের উপরে নাজিল করেছেন সেটা যেমন কোরআন তাহাদের উপরে সেখানে কোরআনের কথা এসেছে অর্থাৎ তাওরাত ইঞ্জিল কোরআন এই তিনটি জিনিসকে যদি ইহুদি খ্রিস্টানরা মানে প্রতিষ্ঠা করতে পারতো লা আকালু মিন ফাউকে তারা তাদের উপরে রিজক খাবার দাবার প্রভিশন চলে আসতো কোথার থেকে মিন তাহতি আরুজুলিহিম ফাউকিহিম মিন ফাউকিহিম ও মিন তাহতি আরুজুলিহিম তাহলে দেখা যাচ্ছে যে পায়ের নিচ থেকেও রিস্ক আসে আর উপর থেকেও ও রিস্ক আসে এই কারণে কোনো কোনো বক্তা অনেক সময় কথার ফাঁকে বলে ফেলেন যে রিস্ক হচ্ছে আসসামা এ কথাটা আংশিকভাবে ঠিক এইভাবে মানে সুরা জারিয়াতের জায়াত নাম্বার বাইশ ওয়াফিসা ই রিস্কুম যে রিস্ক তোমাদের রিস্ক হচ্ছে ফিসামা ওয়ামা তো আদুন এটার অর্থ এই নয় যে সমস্ত রিস্ক হচ্ছে মানে মানে আসমানে অর্থাৎ হেভেনে আর দুনিয়াতে কিছু নাই এটা ঠিক নয় কেননা ওই আয়াতে বলা হচ্ছে যে পায়ের নিচ থেকেও রিস্ক আসবে আরেকটা কি হচ্ছে যে মানফিল আরুদি আমরা আয়াতটা কিছুক্ষণ আগে আপনাদেরকে শুনিয়েছি যে এই কারণে একটু স্থির হয়ে কথাবার্তা জানতে হবে আমাদের যে রিস্ক হচ্ছে ফিরসামা ফিসসামা এই আয়াতের তাফির হচ্ছে যে লাউ হ্যা মাহফুজে লিখা রয়েছে লাউ হ্যা মাহফুজ সেখানে হয়েছে রিস্কটা লিখা রয়েছে কিন্তু লাউ হে মাহফুজে লেখা ছাড়াও আসমান সমূহে হেভেন সমূহে রিস্ক আছে সেটা আমরা জানি না কিভাবে আছে সেটা আল্লাহ ভালো জানেন এই কারণে যে ইসা আলি সালাম যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা রব্বানা উনজিলা আলাইনা আপনি আসমান থেকে হেভেন থেকে আমাদেরকে একটি টেবিল পাঠান খাবার সহ মা মিনাস মিনাসামাঈ যে একটি মা ইদা পাঠিয়ে দেন যেখানে প্রচুর খাবার সব কিছু থাকে তাকুন লানা ই দেন এবং সেইটাকে আমাদের উৎসবের কারণ করে দেন আমরা যেন খেয়ে দে আনন্দ করতে পারি এটাকে উদযাপন করতে পারি তাহলে বোঝা যাচ্ছে যে রিস্ক আসলে মানে ফিসামা ওয়াফিল আরদ দুই জায়গায় আছে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন তাহলে আমরা এই যে তাওয়াক্কল কথাটা যেটা আমরা বললাম যেটা আল্লাহ যে আল্লাহ সুবাহতালার উপরে পরিপূর্ণ মানে নির্ভর করা সাথে কিছু চেষ্টা তদবির করা সেইটার সমন্বয় হচ্ছে তাওয়াক্কুল শুধুমাত্র নির্ভর করাটা তাওয়াক্কল হবে না এটি হচ্ছে বোঝার হাদিসের ভিতরে এসেছে যে সত্যিকার অর্থে কেউ তাওয়াক্কল করত যেমন পাখি যেভাবে বাসা থেকে বের হয়ে যায় তে না খেয়ে তারপরে পেটটা ভরে সে আবার চলে আসে লাউ আন্নাকুম তাওয়াক্কাল তুম আল্লাহি হাক্কা তোমরা যদি সত্যিকার অর্থে হাদিসের ভিতরে তিরমিজির হাদিস 23৪৪ হাজার তিনশো চোচল্লিশ লাও আন্নাকুম তাওয়াক্কালথুম আই লাল্ হাক্কা তাওয়াক্কালুহি তাওয়াক্কালুহি লা লাজা লা রাজাকাকুম খেমা ইয়ার যে কু তাই র তাকুদু যে যদি তোমরা ঠিকমতো তাওয়াক্কল করতে পারতে তাহলে পাখিকে যেভাবে রিজিক দেওয়া হয় যেভাবে সে নিজের নিড়ে চলে আসে মানে সেইভাবে আল্লাহ সুবহানা তালা তোমাদের কাছেও রিজিক পাঠাতেন যদি তোমরা সেরকম করে তাওয়াক্কুল করতে পারতে সন্ধ্যায় ফিরে আসে উদর পূর্তি করে পাখি শূন্য পেটে বের হয় আবার চলে আসে তার মানে পাখিও খুঁজে কাজ করে সুতরাং কাজ চেষ্টা তদ্বিরের সমন্বয়ে তাওয়াক্কুল সত্যিকার অর্থে আমরা করতে পারি না আল্লাহর উপরে নির্ভরও করতে পারি না আবার ভালো করে পরিশ্রমও করতে পারি না দুটোতেই আমাদের সমস্যা সেই কারণে আমাদের রিস্ক আমাদের মানে মানে ঠিক মতো হচ্ছে না প্রপোর্শনালি হচ্ছে না তাহলে আমরা এটা বুঝতে পারলাম তারপরে হচ্ছে যে ইস্তেকফার করা কেউ যদি ইস্তেকফার করে তাহলে তার রিস্ক বেড়ে যাবে সেটা আমরা ইস্তেকফারের ক্লাসে আলোচনা করেছি যেমন নুহ আলিহ সালাম তিনি তার কাউমকে বলেছিলেন ফাকুল তুস্তাক ফির রব্যাকুম ইন্নাহু ক্যানা গফারা ইউরসিল ইসামা আলাইকুম মিদরারা ওয়ুম দিদ খুম বি আমওয়ালিন ও বেনিন ওয়াজ আল্লাখুম জান্নাতিন ওয়াজ আল্লাখুম আনহারা যে তোমরা ইস্তেকফার করো কেননা আল্লাহ সুবাহ তালা তোমাদিগকে এর বিনিময়ে বৃষ্টি দিবেন তোমাদিওকে ধন সম্পদ সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন তোমাদের জন্য দিবেন বাগ বাগিচা এবং নদী তাহলে ইস্তেকফারের একটা উপায় হচ্ছে যে রিজিক বাড়তে পারে হ্যাঁ ইয়াবসুতুর যেমন আল্লাহ সুবাহান তালা হুদে বলেছেন ইয়া কাউ মিস্তাকফির ও রাব্বাকুম সুম্মা তুব ইলাই ইউরুসিলামা আলাইকুম মিদারা ও ইয়াজিদিক ও ইয়াজিদ কুম কুয়াথান ইলা কৌ এবং এখানে আরেকটি জিনিস অতিরিক্ত যোগ হয়েছে সেটা হলো তোমাদের শক্তি সামর্থ্য আল্লাহ বাড়িয়ে দেবেন যে কেউ যদি অসুস্থ থাকে দুর্বল থাকে কারোর যদি ছেলে মেয়ে না থাকে কেউ যদি প্রভাব প্রতিপত্তি কম থাকে তাহলে ইস্তাকফার পাঠ করলে সে প্রভাব প্রতিপত্তি সম্পদ সন্তান সন্ততি আল্লাহ বাড়িয়ে দিয়ে তাকে শক্তিশালী করে দিবেন তারপরে ওয়াইন ওয়াইন ইস্তাকফির ও রাব্বাকুম সুম্মা তুবু ইউমাত্তিআকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা যে ইস্তেগফার করলে তাকে যে শুধু রিজিক দেওয়া হবে তা নয় বরঞ্চ সেটাকে উপভোগ করার সুযোগও তাকে দেওয়া হবে ইউমাত্তিআকুম মাতাআন হাসানান সে যেন সেটাকেও ভোগ করতে পারে তাহলে ইস্তেগফার এত বড় ভালো কিন্তু ইস্তেগফার বেশি বেশি করলে রিজিক বাড়বে কিনা এই মর্মে যে হাদিসগুলো আবু দাউদে এসেছে হাকিম এসেছে এসেছে এগুলোকে শেখ আলবায়নি রাহমাউল্লা তিনি সহি বলেননি কিন্তু একটি হাদিস যদিও সহি বলা হয়নি কিন্তু আহমেদ শাকর তিনি সহি বলেছেন সেটি হচ্ছে মান আকসার আল ফারা জা আলাল্লাহু মিন কুল্লি হাম মিন ফারাজান ও মিন কুল্লি দিকিন মখরাজান ওয়া ও কাকু মিন হাইসুলা ইহতিব যে ব্যক্তি বেশি বেশি ইস্তেকফার করবে আল্লাহ তা তালা তার সব সংকট থেকে উত্তরণের একটা রাস্তা বের করে দিবেন সমস্ত দুশ্চিন্তা দূর করে দিবেন অকল্পনীয় জায়গা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করবেন এটি মানে কয়েকজন মহাদ্দিস আহমেদ শাকর এবং সোয়াইব আল আরনাউতের মতে সেটি সহি তাহার মানে হচ্ছে যে ইস্তেকফার করলে তার মানে ইয়েটা রেজিকটা বাড়বে আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ সুবহান তারপরে যে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আল্লা সুবহান তালা উল্লেখ করেছেন সেটি হচ্ছে আত্মীয়তা যে আত্মীয়তার সম্পর্ক যদি কেউ রক্ষা করে তাহলে তার রেজ্ক বাড়বে আল্লাহ সুবাহন তালা বলছেন নিসা সুরানিসা ওত্তাকল আরহাম যে আল্লাহকে ভয় করো তাকোয়া করো তাকোয়ার বিষয়টা কি যে পরস্পরের যে ডিমান্ড সেটার প্রতি তোমরা ভয় করো মানে মানুষের অধিকারকে ফিরিয়ে দাও আর এই মানে সেলাতের মানে যে যে রাহেম যে মানে রক্তের সম্পর্ক সেটাকে ছিন্ন করো না রক্তের সম্পর্ক ছিন্ন করা এমন একটি গুণা যারা শিখতে চান ইবনে মাজার হাদিস হাদিস নাম্বার চার হাজার যে দুনিয়াতেও এর শাস্তি আছে আখেরাতেও এর শাস্তি আছে কেউ যদি রক্তের সম্পর্ক ছিন্ন করে তাহলে তাকে দুনিয়া এবং আখেরাতে তো শাস্তি পাবে আখেরাতে কিন্তু এই শাস্তিটা কি রিজিকটা কমে যাওয়া এটা আমরা জানি না সুতরাং না জেনে কথা বলা ঠিক নয় তবে শাস্তি তার হবেই সেটা যেভাবেই হোক না কেন এই কারণে নবী সাল্লাহ সাল্লাম বলছেন মান আহাব্বা আইয়াব সুতালাহু ফি রিসকিহি ও আন ইউনসা আলাহু ফি আসারিহি ফাল ইয়াসিল রাহেমাহু তোমরা যদি কেউ চাও যে কারোর রিজিক বেড়ে যাক এবং কেউ যদি মনে করে যে তার জীবন হায়াত এটা বড় হোক তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ককে ঠিক রাখে আন মানসারিসু ফি ফি আসারিহি ফু যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত হোক আয়ু দীর্ঘ হোক সেজন্য আত্মীয়তার সম্পর্ক স্থির রাখে আত্মীয়তার মানেটা কি মানে যার সাথে রক্তের সম্পর্ক এখানে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক রাখা মানে এটি মানে আত্মীয়তার সম্পর্ক নয় সেই আত্মীয়তা এখানে বলা হয় নাই কেননা শ্বশুর এবং শাশুড়ির সাথে রক্তের কোনো যোগাযোগ নেই এটি স্বামীর ক্ষেত্রেও হবে স্ত্রীর ক্ষেত্রেও হবে যেটি হচ্ছে মায়ের দিক থেকে সম্পর্ক আর বাবার দিক থেকে সম্পর্ক সেটি হচ্ছে রক্তের সম্পর্ক সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা যদি আমরা করি রাখি তাহলে আমাদের রিজিক বাড়বে আর না করলে শাস্তি হবে হাদিসের ভিতরে এসেছে নী সাল্লা সাল্লাম বলছেন ইন্নাল্লাহ তা খালাকা খালকে হাত্তা ইজা ফারাগা মেনহুম কামায়াতা রেহেম যে আল্লাহ সুবাহানা তালা যখন সমস্ত কিছুকে সৃষ্টি করলেন এবং সৃষ্টি শেষ হয়ে যাওয়ার পর তিনি দেখলেন যে রাহেম এই যে আত্মীয়তা এই যে সম্পর্ক এটা সে দাঁড়িয়ে গেল এবং আত্মীয়তা আল রাহাম সে দাঁড়িয়ে একটা কথা বলল সুফহান আল্লাহ রক্তের সম্পর্ককে একটা আকার দান করে সেটা আল্লাহর সাথে কথা বলেছে সুফহান ইদু বিকা মিনাল কাতিয়া যে আল্লাহ সুফহান তালাকে সে বলেছে যে এই হচ্ছে এমন একটি জায়গা যে যে আমাকে মানে ছিন্ন করে দিবে বিং কার অফ ওয়ান অফ হু সিক প্রোটেকশন তার উচিত যে সে যেন এটা থেকে বেঁচে থাকে রক্ত সম্পর্ক যেন ছিন্ন না করে কল নাম বলা হলো ইয়েস আমা তার দায়নি আন আসুল আন আসলা মিন ওয়াসালাক যে মানে যদি কেউ নিজেকে টেক অফ টেক কেয়ার না করে নিজেকে যদি কেউ না করে তাহলে তাকেও টেক কেয়ার করা হবে না কেউ যদি সেলাতের রাহিম কেউ যদি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা না করে যদি রক্ষা করে তাহলে তাকেও রক্ষা করা হবে ওমান কাতা মিন কাতাক আর যা যে কেটে দিবে তাকেও কেটে দেওয়া হবে কালাত বলা হয় অফকোর্স তখন আল্লাহ সুবাহানা তালা এই রেহেম এর দোয়াটাকে মঞ্জুর করে দিলেন কালা ফাজা আলিক ইকলাক সুম্মা কালা রাসুল্লাহি সাল্লা সাল্লাম একরা উ ইন শে তুম যদি তোমরা চাও তাহলে এই আয়াতটা পড়ে নাও সেটি হচ্ছে সুরা মহাম্মদ আয়াত নাম্বার বাইশ এবং তেইশ ফাহাল আসাই তুম ইন তাওয়াল্লাই তুম আন ফিল আরুদি ও তু কাত্তি আর হাম যে মানে উড ইউ দেন ইফ ইউ আর গিভেন অথরিটি ইউ ডু মিসচিফ ইন দ্য ল্যান্ড তুমি কি করবে তোমাকে যদি ক্ষমতা দেওয়া হয় অথবা তুমি ক্ষমতা পেয়ে তুমি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করবে এগুলি কি তুমি করবে তাহলে উলাই কালা আল্লাহ তার উপরে অভিশাপ দিচ্ছে সুতরাং প্রিয় শ্রোতা আমরা এই হাদিস থেকে যেটা জানতে পারলাম যে আল্লাহ সুবাহ সাথে কথা বলেছে কে আর রেহেম মানে রেহেমের শাব্দিক অর্থ হচ্ছে জরায়ু জরায়ু ইউটেরাস কিন্তু এখানে ইউটেরাস হলেও এটা হবে হচ্ছে রক্তের সম্পর্ক রক্তের সম্পর্ক নিজেই একটা আকার ধারণ করে আল্লাহ সুবাহান তালার সাথে কথা বলেছে সুবহান আল্লাহ আল্লাহ হচ্ছেন আকার দেওয়ার মালিক মুসব্বির আল্লাহ হচ্ছেন মুসব্বির তিনি মৃত্যুকেও আকার দিয়েছেন তেমনি রক্তের সম্পর্ককেও তিনি আকার দিয়েছেন একটা শেপ দিয়েছেন এবং সে আল্লাহর সাথে কথা বলেছে সেই রেহেম কথা বলেছে আল্লাহর সাথে বলেছে যে হে আল্লাহ আমার কাছে যে আস মানে যে আমার সাথে সম্পর্ক রাখবে তাকে সে যেন তাকেও তার সাথে আমিও সম্পর্ক রাখবো অর্থাৎ আর যে আমাকে কাট করবে মানে কাট অফ করে দিবে তাকেও কাট করা হবে আল্লাহ সুবাহান দ্বারা সেই দোয়াটাকে মঞ্জুর করেছেন তো সুতরাং প্রত্যেকেরই উচিত যে মানে প্রোটেকশন খোঁজা যেন কেউ যেন রক্তের সম্পর্ককে ছিন্ন না করে ইজা আরাফ হাজ আল মানে আমরা এটা জানতে পারি যে আল রাহেম রক্তের সম্পর্ককে রাখা এটার মানেটা কি এটার মানে হল এটার মানে এই নয় যে শুধুমাত্র আত্মীয়দের সাথে যাদের সাথে ভালো সম্পর্ক ধনী যাদের সাথে গণ্ডগোল নাই তাদের সাথে খালি ফোনে কথা বলা টাকা পয়সা দেওয়া গিফট দেওয়া আর যাদের সাথে গণ্ডগোল তাদের সাথে কথা না বলা এটাকে রক্ত সম্পর্ক রাখা কথা বলা হয়নি হাদিসের ভিতরে এসেছে নবী সাল্লাহাল্লাম বলেছেন যে লাইসাল ওয়াসাল রাহিম মাল মকাফি ওয়াসাল ওয়াসিল ওয়াসল ওয়াসেল আল্লা রাহমাহু ওয়াসাল্লাহা যে সত্যিকারের আত্মীয়তা সম্পর্ক রাখা মানে এই যে যে আত্মীয় নিজেকে ছিন্ন করে দেয় সেই আত্মীয়র সাথে সম্পর্ক স্থাপন করা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা অর্থাৎ দুনিয়াতে এই রিজিকের জন্যই আত্মীয়দের সাথে গন্ডগোল লাগে তো যে আত্মীয় আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তার সাথে যদি আপনি সম্পর্ক স্থাপন করেন সেটাকে বলা হচ্ছে ওয়াসেলাতুর রাহিম লিল রাহিম আল ওয়াসেল লির রাহিম আল ওয়াসেল লির রাহিম আত্মীয়তা সম্পর্ক রাখা ইজা আত রাহিমাহু ওয়াসালাহু যে আত্মীয় আপনার সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছে তার সাথে যদি আপনি সম্পর্ক স্থাপন করেন সেটাই হবে সত্যিকার অর্থে লাইসাল ওয়াসেল বিল মাকাফি যে আত্মীয়তা সম্পর্ক মানে এই নয় যে আপনি মানে মানে এই যে একটা একটা সম্পর্ক রাখলেন নাম কাওয়াস্তে তা নয় বরঞ্চ সত্যিকার সম্পর্ক হচ্ছে যিনি কেটে দিচ্ছেন তার সাথে সম্পর্ক স্থাপন করা ক্ষেত্রে এক ব্যক্তি নবী সাল্লা সাল্লামের কাছে এসে বলেছিল যে আমি আমার আত্মীয়তা সম্পর্ক ঠিক রাখি কিন্তু তারা আমার সাথে কাট অফ করে দেয় কিন্তু আমি তাদের সাথে ভালো ব্যবহার করি কিন্তু সে আমার সাথে দুর্ব্যবহার করে আমি ধৈর্য রেখেছি কিন্তু এবং তাদের প্রতি দয়া করি কিন্তু তারা আমাকে অপমান করে অপদস্থ করে এই কথাটা এক লোক বলেছিল কালা কাল রাজী রাসুল্লাহিস আহসানা ইলাইহিম ইলা ইয়াজ হেলুন আলাইয়া মানে তারা আসলে সেটা বুঝতে পারে না তখন নবী সাল্লাম বলেছেন ইন কুন্তা কামা কুলতু ফা আন্নামা তাসাফিহম এল মাল্লা যে তাসাফাহ যে তাদের মুখ যেন মানে গরম ধুলা দিয়ে ভরে যায় অভিশাপ দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে তুমি যদি তুমি যা বলছো সেটা যদি সত্যি হয় তাহলে তুমি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো কেননা আল্লাহ তোমাকে সাহায্য করেই যাবেন্লাহি জাহির আলাইহিম মা আলা দু যে যতক্ষণ পর্যন্ত তুমি তার সাথে ভালো সম্পর্ক রাখবে আল্লাহ তা তালা তেমনি তোমাকে সাহায্য করেই যাবেন তাহলে আত্মীয়তার সম্পর্ক যদি আমরা ঠিক রাখি তাহলে আমাদের রিজিক বেড়ে যেতে পারে নবী সাল্ল্লাহ আলহ সাল্লামের প্রতি দূরত পাঠ করলে রিজিক বাড়তে পারে উবাই ইবনে কাবের হাদিস যে হাদিসের ভিতরে এই হাদিসটুকু তিরমিজিতে এসেছে দুই হাজার ছশো পাঁচচল্লিশ এর মানে এই নয় যে ওই মানে ফরজ নামাজের পরে দশ বার করে দুরুত পড়ে ইয়া লতিফ বললে তার রিজিক বাড়বে তা নয় এটি হচ্ছে যিনি বেশি বেশি দূরত পড়বেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি যত বেশি দূরত পড়বে তত বেশি তার ঝামেলা মুক্ত হবে এই জন্য ইবনে কাবকে বলা মানে মানে রাল্লাহ সাল্লাম বলেছেন ইদান তোকফা হাম্মা ও ইউকরুল্যাকা জানবুক যে তুমি যদি অনেক বেশি দূরত পড়তে থাকো সারাক্ষণ যদি দূরত পড়তে থাকো তাহলে কি হবে যে তোমার জন্য ঝামেলা প্রয়োজনের জন্য যথেষ্ট হবে এবং তোমার গুণা ক্ষমা করা হবে এটাকে রিজিক বাড়বে কি না এই বিষয়ে স্কলারদের ভিতরে মতভেদ রয়েছে তবে শেখ আল উসাইমিন রাহমাহল্লা তিনি বলেছেন যে দূরত পড়লে রিজিক বাড়তে পারে যদি দূরত বেশি বেশি করে পড়ে নির্দিষ্ট কোনো অঙ্ক নিয়ে নয় যে তিনবার চারবার এই নয় রাসুল ইল্লাহি সাল্লাম মানে তার নাম উচ্চারিত হলেই কেউ যদি সাল্লাহ আলিয়াল্লাম সবসময় বলে নামাজের ভিতরে যেমন মাঝখানের বৈঠকে দূরত পড়লে আল্লাহ আল্লা তালা তার রিজিক বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ তারপরে বারবার হজ ওমরা করা কেউ যদি বারবার হজ ওমরা করে তাহলে তার রিজিক আল্লাহ সুবাহন তালা বাড়িয়ে দেন তাবিউ বাইনাল হাজিআল অমরা ফা ইন্না হুমা ইয়ানফিয়ানিল ফকরা ও দুনবা কামা ইয়ানফিল কিরু খাবাস আল হাদিদ ও জাহাবি যে তোমরা হজ উমরা পরস্পর করতে থাকো কেননা সেটা অভাব গুণা দূর করে দেয় এটি হচ্ছে একটি জিনিস তারপর আমরা যেটা দেখতে পাই যে আল্লাহ সুবাহ তালা শুকুর আদায় করা তাদনা রব্বুকুম লা ইন শাকারতুম লা যদি তোমরা শুকুর করো তাহলে আমি তোমার মানে কে তোমাদেরকে অতিরিক্ত দিব অর্থাৎ বরকত দিব বাড়িয়ে দেব তাহলে শুকর আদায় করা হচ্ছে একটি রিজিক বেড়ে যাওয়ার একটি বিরাট কারণ আর আরেকটি হচ্ছে দুর্বলের প্রতি মানে সদয় আচরণ করা দুর্বল যারা যারা একেবারেই মানে মনে করেন যে খুবই উইক তাদের প্রতি যদি আমরা ভালো আচরণ করি তাহলে নবী সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন যে আমাদের রিজিকটা বাড়বে এর ভিতরে দুটো হাদিস হচ্ছে এর দলিল একটি হচ্ছে হালতুন বুখারির হাদিস হাদিস নাম্বার দুই হাজার আটশো ছিয়ানব্বই যে তোমাদের মধ্যে দুর্বল আছে বলেই তোমাদেরকে সাহায্য করা হয় রিজিক প্রদান করা হয় হালতুন এটা বাস্তবে আমরা দেখতে পাই প্রিয় শ্রোতা আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের উত্তর আমেরিকায় আমেরিকায় কানাডা এবং আমেরিকায় আমরা দেখতে পাই যে বাংলাদেশি অনেক পরিবারে দেখা যায় ছেলে মেয়েদের ভিতরে অনেক মানে শারীরিক সমস্যা নিয়ে অনেক বাচ্চা কাচ্চা জন্ম হচ্ছে ইদানিং যে বিশেষ করে জন্মগত দুর্বলতা অটিজম অথবা অথবা ডাউন সিনড্রম অথবা ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অথবা পঙ্গু হয়ে যাচ্ছে অথবা ফিজিক্যাল ডিজেবিলিটি মেন্টাল ডিজেবিলিটি মানে বাচ্চাগুলো যে এখানে জন্ম হচ্ছে বাংলাদেশি পরিবারগুলোতে এর পরিসংখ্যান অনেক ব্যাপক অনেক বেশি বেশি হচ্ছে একটি এলাকায় গেলেই দেখা যাবে যে দু একটা বাচ্চার ভিতরে প্রত্যেকটা ফ্যামিলিতে একটা করে বাচ্চা যে মানসিক অথবা শারীরিক জন্ম থেকেই প্রতিবন্ধী হয়ে বাড়ছে এটা এটা আল্লাহ ভালো জানেন কেন হচ্ছে আমরা সেটা জানি না কিন্তু একটা জিনিসের একটু সমন্বয় একটা চিন্তা আমাদের ভিতরে আসা উচিত যে হাদিসের ভিতরে এসেছে হাল তাদু তুন বিদু আফা ইকম যে তোমাদের ভিতরে দুর্বল যারা আছে তাদের জন্যই তোমাদেরকে রিজিক পাঠানো হয় তোমাদেরকে সাহায্য করা হয় নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে আবগুনি ই যে তোমরা আমাকে দুর্বলদের মাঝে খোঁজো ফাই তোর জাকুনা তুন সারুনা বি যে তোমরা আমাকে দুর্বলদের ভিতরে খোঁজো বিভিন্ন স্কলাররা বলেছেন যে যারা দুর্বলদেরকে সাহায্য করে দুর্বলদেরকে সাহায্য করলে সে রিজিক দেওয়া হয় আরেকটা দিকে আমরা মানে বুঝতে পারি যে দুর্বল থাকার কারণেও আল্লাহ সুফহান তালা আমাদেরকে হয়তো রিজিক দিয়ে থাকেন আমরা সেটা নিশ্চিত না হলেও অনেকটা হাদিসের আলোকে বুঝতে পারি আল্লাহ ভালো জানেন কেন এর মানে এই নয় যে কারোর রিজিক বাড়ার একটি কারণ হচ্ছে যে তার একটি বাচ্চা দুর্বল হয়ে পড়েছে শারীরিক এ নয় এটি চিন্তা করা ঠিক হবে না কেননা এটি বলতে গেলে ওহির প্রয়োজন ওহি ছাড়া নিশ্চিতভাবে কিছু বোঝা যায় না কিন্তু সামষ্টিকভাবে হাদিসের ভিতরে যে কথাটা এসেছে সেটার ইঙ্গিত বহন করছে যে এই যে রিস্ক এই যে এই পরিবারটুকু বাংলাদেশ থেকে ইমিগ্রেশন নিয়ে অথবা অন্য কোনো উপায়ে আমেরিকাতে আসলো বাংলাদেশের জনগোষ্ঠীর তুলনায় সে যে অনেক ভালো রিস্কের ভিতরে ডুবে থাকলো কিন্তু সেখানে দেখা গেল যে একটা দুর্বল তার ভিতরে বসবাস করছে সেটাই হবে রিজিক এর পাওয়ার একটি আসবাব যে আল্লাহ সুবাহান তালা তাকে রিজিকটা দিয়েছেন যেমনটি মানে তিনি ঝামে মানে এখানে তিনি এসেছেন পরিবারটা এসেছে কিন্তু আল্লাহ সুবহান তালা তকদিরের মাধ্যমে তাকে এই সন্তান তাকে দান করেছেন যেটা ডিজেবল্ড ফিজিক্যালি অথবা মেন্টালি আশা করি বুঝতে পেরেছেন এটি ব্যক্তির উপরে সেটাকে প্রযোজ্য করা যাবে না এখন ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হওয়া কেউ যদি বেশি বেশি করে ইবাদত করে তাহলে তার রিজিক বেড়ে যাবে হাদিসের ভিতরে এসেছে ইন্নাল্লাহ তালা ইয়াকুল ইয়া ইবনে আদম তাফারাক লি ইবায়দি আমলান সাদরাক গিনান ও আসুদ্দা ফকরেক ওয়া ইল্লা তাফআল মালআতু ইয়াদাইক শুগলান ওয়ালাম আশুদদা اولم আসুদদা ফকরেক ওয়া আসুদদা ফকরেক আল্লাহ তাআলা বলেন হাদিসে কুৎসি হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি ঝামেলা মুক্ত হও খালি বিজি বিজি এই যে আমেরিকা আসি যে আমেরিকায় থাকি নামাজ পড়ার সময় নাই এ তো ঝামেলা আল্লা সুবাহ হাদিসে কুৎসিতে বলছেন যে হে বনি আদম আদম সন্তান তুমি ঝামেলা মুক্ত হও কিসের জন্য ইবাদত করার জন্য আমি তোমার অন্তরকে রিজিক দিয়ে ভরে দেব। প্রচুর সম্পদ তোমার অন্তরে ঢেলে দেব যদি তুমি ইবাদতের জন্য নিজেকে ফ্রি করো ইয়া ইবনে আদম তাফার রাখলি ইবাদতের জন্য তুমি ফ্রি হও ইবাদত করতে হবে নামাজ পড়তে হবে তাহলে কি হবে আমলান সাদরাক তাহলে তোমার অন্তরকে আমি ভরে দেব রিজিক দিয়ে গিনান নিজের অন্তর ধনী হয়ে যাবে নিজের অভাব যে অভাবের যে অনুভব ফিলিংস এটা আল্লাহ সুবাহতাল্লাহ মিটিয়ে দিবেন অন্তরে কোনো অভাব থাকবে না ও আশু ফাকরাক এবং তোমার দারিদ্র আমি গুচিয়ে দেব কোনো প্রবার্টি থাকবে না দারিদ্র থাকবে না বন্ধ করে দিবেন সুফহান আল্লাহ দুটো জিনিস করে যদি আমরা এবাদত করি ঝামেলা বাদ দিয়ে কাজ বাদ দিয়ে এবাদত করতে হবে আপনার যত গুরুত্বপূর্ণ কাজ থাকুক না কেন নামাজ আপনাকে পড়তেই হবে নামাজ যদি পড়েন ঝামেলা মুক্ত হয়ে নামাজ পড়তে হবে এমন নামাজ না যে রুকু সেজদা দিতে পারে না বলে যে আমি এমন জায়গায় চাকরি করি সেখানে সেখানে কি নাই চাকরি ছেড়ে দেন এমন জায়গায় চাকরি করেন যেখানে নামাজ পড়া যায় ঠিকমতো মাসালা জেনে কিভাবে নামাজ পড়তে হয় দাঁড়িয়ে নামাজ পড়তে হয় চেয়ারে বসে এই ঠুসঠাস কোনো নামাজ নয় বরঞ্চ মনোযোগ দিয়ে ইবাদত যদি করেন সেই ক্ষেত্রে যদি আপনি ফ্রি হয়ে নামাজ পড়েন তাহলে আল্লাহ সুবাহান তালা আপনাকে রিজিক দিবেন আপনার দারিদ্র দূর করে দিবেন। ও আসুদ্দা ফাকরক ও আমলান সাদরক আর যদি নামাজ না পড়েন এবাদত না করেন যেমন হজ করেন না বাংলাদেশে যান প্রত্যেক বছরে একবার আবার গর্ব করে কয়ে যে প্রতি সামারেই আমি বাংলাদেশে যাই ওরে বাবা তো আপনি ওমরা করেন না কেন আল্লাহ সুবাহানা তালা আপনাকে তো টাকা পয়সা দিয়েছে ওমরা করার আতিম হজ্জা অমরাতিল্লা আল্লাহ সুবাহানা তালা কোরআনুল কারিমে হুকুম দিচ্ছে যে হে আমার বান্দারা তোমরা হজ করো এবং ওমরাও করো দুটো হুকুম আর আমি আর আপনি হচ্ছে বড়াই করি আমেরিকা থেকে কানাডার থেকে দেশে যাচ্ছি এটা বলে বেড়াই অথচ একই টাকায় এর সাথে একশো দুশো ডলার অ্যাড করলে একটা ওমরা করা যায় একটা এবাদত করা যায় সেটা আমরা করি না আমাদের সময় নাই ঝামেলা হয়ে যায় টাকা পয়সা কমে যাবে নামাজ পড়ি না যে চাকরি থেকে ফায়ার করে দিবে আল্লা সুবাহানা তালা হাদিসে কুৎসিতে বলছেন যদি তোমরা আমার ইবাদতের জন্য ঝামেলা মুক্ত না হও এল্লা তাফল তাহলে কি করব। মা ইয়াদাইক শো তাহলে তোমাকে এমন ব্যস্ততা দিব যে আর ফ্রি টাইমে পাওয়া যাবে না কাজ করে আর উপায় নাই ছয়টা নয়টা দুই শিফট ডাবল শিফট ট্রিপল শিফট কাজ করতে করতে কাজে ডুবে যাবে এটা করবে কেন আল্লাহই করে দিবেন। যদি কেউ নামাজ রোজা হজ জাকাত এগুলোর জন্য বিশেষ করে নামাজ এবং হাজ এই দুটো আসবে ইবাদতের জন্য যদি ঝামেলা মুক্ত কেউ না হতে পারেন তাহলে আল্লাহ তাকে দুটো শাস্তি দিচ্ছেন একটা কি মাল আতু ইয়াদ তাকে আল্লাহ ব্যস্ততায় ভরে দিবেন। সে আর ফ্রি হবে না কাজই করতে থাকবে কাজ করতে করতে ছয়টা নয়টা নয়টা বারোটা চলতেই থাকবে আর তার অভাব দূর করা হবে না ওয়ালাম আসুদ্দা ফাকরাক তার অভাব লেগেই থাকবে টু বেতন পায় তারপরেও অভাব অভাব আর যায় না অভাব অভাব ওই ফর্টি থাউজেন্ড বেতন পেলেও অভাব আর টু হান্ড্রেড থাউজেন্ড পেলেও অভাব 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 চলছে চলবে কেননা সে ইবাদতের জন্য নিজেকে মুক্ত করে নাই এই কারণে আরেকটি হচ্ছে যে মানে যে আল্লাহ তাআলা যে আমাদেরকে যে হুকুম করেছেন সেটি হচ্ছে যে আল্লাহর রাস্তা হিজরত করা কেউ যদি আল্লাহ সুবাহান তালার মানে হিজরত করে তাহলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেবেন এটি কসুরা নিসা এগারোশোতে আছে ওমান ইউ ইল্লাহ ইয়াজিদু ফিল হ্যাঁ মোরকামা কাসিরান ওয়াস যে তাকে বহু জায়গায় এবং আশ্রয় সচ্ছলতা দিবে তো আমরা বাংলাদেশের লোক আমরা কখনোই কোনো কারণে হিজরত করতে পারি না এটা আমাদের হয়ে ওঠে নাই কারণ আমাদের দেশে কখনো ধর্মযুদ্ধ হয় নাই আর আমরা যারা বাংলাদেশ থেকে আমেরিকা আসছি এটাকে হিজরত বলে না অনুগ্রহ করে এই হিজরত শব্দটা আপনার জন্য ব্যবহার করবেন না এক ধরনের কম জ্ঞানী মানে দুষ্ট প্রকৃতির লোক আল্লাহ সুবহানা তালার কোরআনুল খ্যারিমে বর্ণিত শব্দগুলো নিয়ে তারা নিজেদের ইচ্ছায় নিজেদের স্বার্থে ব্যবহার করে এটি থেকে আপনারা বেঁচে থাকুন এই যে কারদান হাসানা হিজরা এগুলো নিয়ে হাসি তামাশা করবেন না টরন্টো থেকে নিউ ইয়র্কে মুভ করাটাকে হিজরা বলে না হিজরা বলে হচ্ছে যে দারুল ইসলামে যদি কেউ যায় দারুল কুফুর থেকে তো আমরা আমেরিকা থেকে যদি বাংলাদেশে চলে যাই পারমানেন্টলি তাহলে এটা হিজরা হবে যেহেতু এটি অমুসলিমদের দেশ আপনি মুসলমানদের দেশে চলে গেলেন কথার কথা যদিও কেউ যায় না সেটা বলছি যে হিজরা মানে হচ্ছে ইসলাম যেখানে আছে সেখানে যাওয়ারকে হিজরত বলে যে দেশে ইসলামী হুকুমত আছে ইসলামী শাসন আছে মুসলমানদের দেশ যেটা সেখানে যাওয়াকে হিজরা বলে সেটা করলে রিজিক বাড়বে এটি একটি উপায় এতটুকু যেহেতু আমরা বাংলাদেশে আমাদের কারোর হিজরত করা হয়নি আর হয়ে এই নিকট ভবিষ্যতে হবে কিনা আল্লাহ ভালো জানেন সুতরাং এটাই পর্যন্তই তারপরে আল্লাহ তাআলা ফি সাবিল্লাতে সংগ্রাম করা নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ধর্ম যুদ্ধ যে তিনি নিয়োজিত ছিলেন সেখানে আল্লাহ তার রিজিক রেখেছিলেন এই কারণে হাদিসে এসেছে ও জুইলা রিস্কি তাহাতা জিল্লে রুম রুম যে আমার রিজিক রাখা হয়েছে আমার বর্ষার ছায়াতলে নবী সাল্লা সাল্লাম বর্ষা দিয়ে তিনি ধর্মযুদ্ধ করতেন সেই ধর্মযুদ্ধের বর্ষা যে আসবাব সে অস্ত্রের নিচে হচ্ছে তার রিজিক ছিল বলে তিনি বলেছেন এই হাদিসটাকে সহি বলা হয়েছে তারপর আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে যে বিয়ে করলে রিজিক বাড়তে পারে এর কারণ হচ্ছে যে ইমাম বখারি রাহমাহুল্লাহ তার সাহি আল একটি অধ্যায় লিখেছেন সে অধ্যায়ের নাম হচ্ছে আল বাবু তাজভিজুল মাসের যে ম্যারেজ অন ডিফিকাল্ট টাইম লিখাউলিহি তা আলা আল্লা তালার মানে আয়াত কারিমা ইয়ু মিন হিমুল্লাহলি যে যদি তোমাদের ভিতরে মানে কেউ অভাবগ্রস্ত থাকো তাহলে বিবাহের মাধ্যমে আমি তাকে অভাবমুক্ত করে দেব এই কথাটাই বুঝেছেন ইমাম আল বুখারি এবং হুয়া তলিলুল তার তারজামা এর ব্যাখ্যায় ইবনে হাজার আসকালানী বলছেন যে এটি হচ্ছে যে ও মহাসিলাহু আন্নাল ফাকরি লিল হাল তাজভিজ তাজবিজু মানে কারোর যে টাকা পয়সার অভাব সে মানে দারিদ্র সেটা মানে এই নয় যে সে বিবাহ করবে না মানে সে বিবাহ করবে কেননা ভবিষ্যতে সে সম্পদশালী হতে পারে কারণ হচ্ছে খুবই সিম্পল যে বিবাহ করলে দুইজন হয় আগে ছিল একজন তো তার রিস্ক সে তো তার সাথে আছেই তারপরে তার ওয়াইফ তার সাথে যে থাকবে তার রিস্ক সে নিয়ে আসছে সুতরাং দুইজনের রিস্ক যদি একত্র করা হয় তাহলে অবশ্যই তার জন্য যথেষ্ট হবে এই কারণে ইবনে মাসউদ বলেছেন তার একটি কথা তাফসির ইবনে কাসির উল্লেখ করেছে তামসুল গানি নিকাহ তোমরা বিবাহর মাধ্যমে মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করো হ্যাঁ নিজেকে আল্লাহ সুবাহ তালা ইবনে আব্বাস বলছেন রাগাবাহুমুল্লাহ ফি তাজা উইজু যে আল্লাহ আল্লা তালা বিয়ে করার জন্য উৎসাহ দিচ্ছেন ও আমর আবিল আহরার আবিদ যে যারা মুক্ত পুরুষ এবং স্লেব সবার জন্য এই হুকুম কেন আল্লাহ তাদেরকে সম্পদশালী করবেন এর মানে এই নয় টাকা পয়সা নাই বিয়ে করে এখন সংসার চালাতে পারে না হ্যাঁ মানে মানে কিছুই করতে পারে না হারাম কাজে লিপ্ত হয়ে গিয়েছে আল্লাহ আল্লা আলার হুকুমের বিরোধিতা করছে নিজেও করছে এবং ওয়াইফও করছে দুইজনে মিলে গুনার কাজ করছে দিনে রাতে এটা বলা হয় নাই এই কারণে হাদিসের ভিতরে এসেছে যে যাদের সামর্থ্য আছে তারাই শুধু বিবাহ করবে যাদের সামর্থ্য নাই তারা বিবাহ করবে না তারা কি করবে রোজা রাখবে লাহু উন যে যারা বিবাহ করতে পারবে না তারা রোজা রাখবে এ টাকা পয়সা নাই খামাখা ক্রেডিট কার্ড দিয়ে বিবাহ করা যাবে না কিছু নগদ পয়সা থাকা চাই যেটা দিয়ে সে নিজে এবং তার সংসারের খরচ চালাতে পারবে এই ধরনের সামর্থ্য ছাড়া সে বিবাহ করবে না আল্লাহর উপরে ভরসা করবে না এটা বোঝানো হয়নি এটা বোঝানো হয়েছে যদি বিবাহ করতে পারে সেটা যদি খরচ মিনিমামটা সে আদায় করতে পারে সেরকম আল্লাহ ভীরু তাকোয়াধারী কোনো মহিলা পাওয়া যায় তাহলে আল্লাহ সুবাহান তালা তাকে বিবাহর মাধ্যমে তাকে সচ্ছলতা দিবেন যে আল্লাহ সুবাহন তালা তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ সুবাহান তালা সাহায্য করেন সালাহ সুলন হাকু আল্লাহি আউনুহুম তিন প্রকার ব্যক্তিকে আল্লাহ সুবাহান তালা নিজের খাজানা থেকে সাহায্য করে থাকেন একটি হচ্ছে মুজাহিদুল হিসাবল্লাহ ওল মোকাতাবু আল্লাহুল আদা ও নিকাহ আল্লাহ ইউরিদুল আফাফ যে ব্যক্তি বিবাহ করে এবং সে স্বচ্ছলতার আশা করে এবং তাকে আল্লাহ তালা সাহায্য করেন আশা করি বুঝতে পেরেছেন আল্লাহমুখী হওয়া হচ্ছে আরেকটি বিষয় যে আল্লাহর উপরে যদি কেউ ভরসা করে তাহলে আল্লাহ মুখী হতে হবে পরকালের প্রতি তাকে দৃষ্টিক্ষেপ করতে হবে তাহলে সে তার রিজিক বাড়বে হাদিসের ভিতরে এরকম একটি হাদিস আপনাদেরকে এখন আমি পড়ে শোনাচ্ছি সেটি হচ্ছে মানকানিথিন মানকান আখেরাতু হাম্মাহু যে ব্যক্তি মানে আখরাতকে লক্ষ্যবস্তু বানিয়েছে জাল আল্লাহ গিনাহুল কালবিশ আল্লাহ তার অন্তরকে ধনী করে দেবেন যে মানে আল্লাহ ওয়া তালা তার অন্তরে প্রাচুর্য ঢেলে দেবেন ও জামা আলাহু শামলাহু এবং সব কিছুকে আল্লা তা আলা যোগান দিয়ে দিবেন ওয়া আতাত দুনিয়া ফিহি রাগিমা এবং দুনিয়া মানে তার কাছে মানে চলে আসবে যে আল্লাহ সুবাহান তালা মানে যদি সে আখেরাতকে মানে লক্ষ্যবস্তু করে তাহলে তার মানে অন্তরকে আল্লাহ ধনী করে দিবেন আর দুনিয়া তার পায়ের কাছে চলে আসবে দুনিয়া তার কাছে এসে ধরা দিবে আর যে ব্যক্তি ওমান খানি দুনিয়া হাম্মাহু যে ব্যক্তি দুনিয়াকে প্রাইমারি গোল লক্ষ্যবস্তু করবে যা আল আল্লাহ ফাকরাহু বাইনাল আই আই না হি আই হে যে তাহলে আল্লাহ তার দুই চোখের ভিতরে দুই চোখের মাঝখানে দারিদ্র্য ঢুকিয়ে দেবেন সুভান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আমাদের রক্ষা করো যদি দুনিয়াকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় তাহলে আল্লাহ মানুষের দুই চোখের মাঝখানে দারিদ্র দিয়ে দিবেন ও ফাররাকা আলাইহে হে সামলাহু এবং তার কাছ থেকে অন্য জিনিসগুলোকে পৃথক করে ফেলবেন এবং তার সে কিছুই পাবে না শুধুমাত্র তার যেটা পূর্বে লেখা ছিল সেটাই সে পাবে ওয়ালাম ইয়ি মিনাদ্দ এল্ামা কদ্দির আলাহ তকদিরে যে অল্প কিছু ছিল সেগুলোই সে পাবে আর তার দারিদ্র দূর হবে না তাহলে আখেরাতকে যদি কেউ প্রায়রিটি দেয় তাহলে মানে তার মানে রিজিক বেড়ে যাবে যেটি আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে অভাবের সময় যে মানে আল্লাহর আখেরাতকে সে লক্ষ্য করেছে হাদিসের ভিতরে এসেছে কাদ আফলাহা মান আসলামা ও বিমা আতাহু ওই ব্যক্তি প্রকৃত সফল যে ইসলাম গ্রহণ করেছে আল্লাহর প্রতি সারেন্ডার করেছে এবং জীবন ধারণে অভাবের সময় এবং সব সময় মানে যখন সে সম্পদে ছিল সম্পদ তখনও যে পরিমাণ রিজিক দেওয়া হয়েছে সেখানে সে সন্তুষ্ট হয়েছে আল্লাহ সুবহানা তালা তাকে তুষ্ট করেছেন তাকে তার জন্য যথেষ্ট করেছেন অর্থাৎ আল্লাহ সুবহান তালা বলছেন বালতো খাই ওয়া অবকা এ সার দুনিয়া এ অর্থাৎ প্রাধান্য দেওয়া দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ আল্লাহ বলছেন ওয়াল আ খিরাতু খাই এব ক আল্লাহ সুবহানতা আলাহ মানে আখেরাকে চিরস্থায়ী করেছেন সুতরাং এটি হচ্ছে আরেকটি বিষয় আরেকটি হচ্ছে যে আল্লাহ সুবহানা তাআলার কাছে দোয়া করা আমরা যদি দোয়া করি তাহলে আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দেবেন ওকাল রব্বকুম ও দোয়নি আস্তাজিবলাকুম লাকুম। তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সাড়া দেব তাহলে মানে মানুষ যখন অভাবে পড়ে তখন আল্লাহর কাছে ডাকবে এখন কিভাবে ডাকবে এটি হাদিসের দলিল অনুযায়ী সে ডাকবে একটি হচ্ছে ফজরের নামাজ ফজরের নামাজ সে উঠে পড়বে ফজরের নামাজের অনেক ফজিলত বর্ণা হয়েছে ফজরের নামাজ পড়ে সে তসবি তাহালিল করবে আর একটি দোয়া সে পড়বে আল্লাহম্মা ইন্নি আস আলুকা আমালান মোতাকাবেন হে আল্লাহ আমি আপনার কাছে উপকারী জ্ঞান চাচ্ছি এবং পবিত্র রিস্ক চাচ্ছি এবং কবলকৃত আমল চাচ্ছি ভালো আমলগুলো করার তৌফিক চাচ্ছি এই দোয়াটা আমরা করতে পারি ফজরের নামাজের পরে তাহলে আমাদের রিস্ক বাড়বে আরেকটি বিষয় হচ্ছে আমরা দুই সিজদার মাঝখানে আমরা কি করি ওয়ার্যক নি আল্লাহ যে আমরা তসবি পাঠ করি রব্বিক ফিরিলি রব্বিক ফিরিলি এটি ছাড়াও আরেকটি তসবি রয়েছে সেটা নামাজের বই থেকে আপনারা মুখস্থ করবেন সেখানে ওয়ার হ্যামনি ওয়ার জোকনি এই কথাটাও বলতে হবে নামাজের ভিতরে বাংলাদেশের মানুষ দুই শেষদার মাঝখানে কিছুই পড়ে না বোবা নামাজ এই নামাজ নিয়ে আখেরাতে কি হবে তা জানি না তবে দুনিয়াতে যে রিজিক সে কতটুকু পাবে এটা বলাই বাহুল্য কেননা সে তো কাছে রিজিকটা রিজিকটা না চাবে কিভাবে। ইয়া ইয়া রাজ্জাক বলে চিৎকার করলে হবে না আপনাকে রাসুলের তরিকায় চাইতে হবে রাসুলের তরিকা কি যে নামাজের সময় যখন দুইটা সেজদা দিবেন মাঝখানে যে বসবেন তখন আল্লাহর কাছে রিজিক চান ওয়ারুকনি ওয়ার ওখানে নি আছে তসবির ভিতরে ওয়ার হামনি ওয়ফিনী ওয়ারুকনি আল্লাহ মখফিলি ওয়ার হামনি ওখানে ওয়ারুকনি হে আল্লাহ আমাকে রিজিক দাও হে আল্লাহ আমাকে রিজিক দাও সেটা আল্লাহর কাছে চাইতে হবে হ্যাঁ এটা ঠিক আমরা যদি বলি ইয়ার রাজ্জাক ওর জোকনি এটা বলাটা অপরাধ না কিন্তু এটা হয়তো সব সবসময় আমাদের পক্ষে বলা সম্ভব না যে দোয়া হিসাবে আমরা যে দোয়াগুলো দেখি রিজিক বাড়ার সেই দোয়াগুলোর ভিতরে একটি হচ্ছে নামাজের ভিতরে ওয়ারুজোকুনি অথচ আমরা দোয়াটা এ তসবিগুলো শিখি না তসবিগুলো শিখতে হবে তাহলে আল্লাহ আমাদের রিজিক বাড়ায় দেবেন তাহলে বোঝা যাচ্ছে নামাজের মাধ্যমে রিজিক বাড়তে পারে যেমন সুরা আহজাব এখানে নবী সাল্লাহ আলি সাল্লাম যতগুলো যুদ্ধ করেছেন এই একটি ব্যতিক্রম যুদ্ধ যৌথ বাহিনী আহজাব মানে যৌথ বাহিনী সে বাহিনীর সমস্ত মানে পরিকল্পনাকে আল্লাহ সুবাহন তালা ধ্বংস করে দিয়েছেন কেননা নবী সাল্লাহ আলাই সাল্লাম ইবাদতে মশগুল ছিলেন এটাই মোফাসিররা বলেছেন তো অভাবের সময় আল্লাহ সুবাহন তালার কাছে ফিরে যাওয়া তার এবাদত করা তাহলে আমরা আমাদের সমাজে দেখি যে পরীক্ষার সময় ছেলেরা আমাদের মেয়েরা আমাদের সমাজে নামাজ পড়ে আল্লাহর কাছে চায় এটা ভালো তো এটাকে কখনো আপনারা অবহেলা করবেন না হ্যাঁ এটা ঠিক যে ছেলে এবং মেয়ে ছাত্রদের এখলাস নাই অর্থাৎ সে জিনিসটাকে বোঝে নাই কিন্তু সে তো আল্লাহর কাছে চাচ্ছে সে তো আল্লাহর ইবাদত করছে সে তো নামাজ পড়ছে সে তো উজু করছে আল্লাহর দিকে ফিরে আসছে হোক না সেটা পরীক্ষার জন্য অথবা চাকরির জন্য সেটাকে হাসি তামাশার বিষয় নয় বরঞ্চ যে অভাবে পতিত হয় সে আল্লাহর প্রতি সে যেন ফিরে আসে মান না মান মান নাজালাতহি লাম ফালালিনাজা ফাকাতুহু ওয়ামান নাজালাত বিহি ফাকাতুন ফাআনজালাহা বিল্লাহি ফায়ু শেকু লাহু লাহু বিরেস্কেন আজিলিন আও আজিলিন আজিলিন আও আজিলিন যে ব্যক্তি অভাবে পতিত হয় সে মানুষের কাছে শপর্দ করে যে অভাব তার মোচন করা হয় না মানুষের কাছে সে চায় কিন্তু যে অভাবে পড়ে কিন্তু আল্লাহর প্রতি নির্ভরশীল হয় আল্লাহর কাছে চায় আল্লাহ সুভানা তালা তাকে হয় তাড়াতাড়ি অথবা ধীরে ভালো করে বুঝুন ইউশিক আজিলিন হয় সাথে সাথে দিবে অথবা আও আজিল অথবা খুব ধীরে ধীরে দিবে হ্যাঁ আল্লা সুবাহানা তালার কাছে চাচ্ছেন কিন্তু ধৈর্য ধরতে হবে যে এত দোয়া করলাম কিন্তু আল্লাহ আমাকে কিছু দিল না দোয়া করা ছেড়ে দিলাম তাহলে কাজ হবে না দোয়া করতে হবে এবং আল্লা সুবহানা তালার উপরে আস্থা রাখতে হবে যে তিনি আমার দোয়া শুনছেন এবং নিশ্চয়ই আমার দোয়াতে তিনি মানে সাড়া দেবেন আশা করি বুঝতে পেরেছেন তারপরে এর কারণ হচ্ছে যে আল্লাহ সুফহানা তা আলা তিনি জানেন আমাদের সিচুয়েশন আলিমা আন সায়া কুনু মিনকুম মারোদ ওয়া আ খারুন য়াদ রিবু না ফিলআরুদি ইয়াবত উ ন মিনফতলিল্লা সুরহা মুজাম্মিল আয়ত নম্বর যে তিনি আল্লাহ তিনি জানেন যে তোমাদের মাঝখানে কিছু বান্দা মানে অসুস্থ আলিমা আন সায়া কুনু মিনকুম্ মারোদ হি নোজ দেয়ার উইল বি সাম সিক আরু না এবং কেউ রিজিকের সন্ধানে বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে বাংলাদেশ থেকে উত্তর আমেরিকা আসছে রিজিকের জন্য ইয়াব তাগু না আল্লা সুবাহান তাদের সিচুয়েশন সম্পর্কে জানেন সুতরাং আল্লাহর দিকে সে যদি ফিরে যায় তাহলে আল্লা তালা তাকে মানে রিজিক দিবেন এবাদতের মধ্য দিয়ে সে রিজিক যেভাবে পাবে এই কারণে হজের সময় সে যদি ব্যবসা বাণিজ্য করে এটা দোষের কিছু নয় লাইসা আলাইকুম জুনাহন আন তাবলাম রাব্বিকুম যেটা আল্লাহ আল্লা তাআলা বলছেন যে মানে যে তারা যদি হজের সময় মানে আল্লা ওয়া তাআলার নির্ধারিত রিজিক অনুসন্ধান করে তাহলে দোষের কিছু নয় আল্লা সুবাহ চেষ্টা করতে বলছেন চেষ্টা করতে হবে ফি তিনি তো তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন এবং তার পথে প্রান্তরে তোমরা বিচরণ করো আর রিজিক থেকে আহার করো। অর্থাৎ ফামসু মাসি ম্যাশি ফিদ্দুনিয়া রিজিকের অনুসন্ধান করার জন্য বিভিন্ন জায়গায় ট্রাভেল করা বিভিন্ন চেষ্টা চরিত্র করা এটি হচ্ছে রিজিক অনুসন্ধানের একটি আসবাব আল্লাহ সুবাহানা তারা সেটাকে তিনি গুরুত্ব দিয়েছেন কোরাইশরা যে রিজিক অনুসন্ধান করার জন্য শীতকালে ইয়েমেনে যেত এবং গরমকালে তারা সিরিয়াতে যেত সেটা তিনি কোরাইশ সুরা কুরাইশে তিনি উল্লেখ করেছেন ইলাফিহিম সীতা অর্থাৎ শীতকালে তাদের রেহেলা তাদের জার্নি ওয় সাইফ গ্রীষ্মকালের জার্নি সেটাকে উল্লেখ করেছেন তিনি সেটাকে তিনি তুলে ধরেছেন যে এটা সঠিক কিছু করেছে কিন্তু তাদেরকে বলছেন যে তোমরা ইবাদত করো শুধু ট্রাভেল করলেই কাজ হবে না শুধু চাকরি করলেই হবে না বরঞ্চ তোমরা কি করো হে কোরআস তোমরা এই ঘরের প্রভুর এবাদত করো ফাল ইয়ার যে তোমরা এবাদত করো কার এই ঘরের প্রভু যিনি এই কাবা শরীফের প্রভু হ্যাঁ ফালিয়া আবুদুরাবা হাজাল তারপরে হাদিসের ভিতরে এসেছে ব্যবসা বাণিজ্যতে যদি কেউ অনেস্ট থাকে তাহলে তার রিজিক বেড়ে যায় এই ব্যাপারে এরওয়াউল গালিল এর একটি হাদিস এসেছে যে যারা ব্যবসায়ী ব্যবসা করেন তারা যদি চিটিং না করে অনেস্ট থাকে তাহলে তার রিজিক বেড়ে যাবে আর যদি অসুদ উপায় অবলম্বন করে তাহলে তাদের সম্পদ ধ্বংস হয়ে যাবে তারপরে আরেকটি হাদিস এসেছে যে যারা তালেবে এলম যারা ইসলামী জ্ঞান অনুসন্ধান করে তাদেরকে যদি কেউ সাহায্য সহযোগিতা করে তাহলে তার রিজিক পেতে পারে এ ব্যাপারে একটি হাদিস এসেছে সুনান তিরমিজিতে হাদিসটির ভিতরে বলা হয়েছে যে দুইটি ভাই নবী সাল্লাহ সময় ছিল একজন শুধু কাজ করতো আরেকজন শুধু নবী সাল্লাহ আলাইসাল্লামের কাছে গিয়ে দিন শিক্ষা শিক্ষা করতো সে কাজ করতো না তো তখন যে কাজ করত সেই ভাই নবী সাল্লাহ সাল্লামের কাছে গিয়ে কমপ্লেন করলো যে সে তো কাজ করে না মানে এখানে আর আমি শুধু কাজ করি তখন নবী সাল্লাহ সাল্লাম তাকে বলেছিলেন যে খুব সম্ভবত তার কারণেই তোমার কিছু রিজিক তোমার ভাগ্যে জুটছে এই হাদিসটুকু তিরমিজি দ্বিতীয় খণ্ড দুশো চৌত্তর নাম্বার হাদিস এই জন্য কোনো স্কলার মনে করেন যে যারা দিন এল অনুসন্ধান করেন তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করাটা উত্তম কেননা এতে আপনার রিজিক বেড়ে যেতে পারে বলে স্কলাররা বলেছেন আর আল্লা সুফানা তালার জন্য খরচ করা মানে হাদিসে কুৎসির ভিতরে এসেছে যে দরিদ্রকে দান খয়াত করা আল্লাহর রাস্তায় আল্লাহর উদ্দেশ্যে খরচ করা সেটা রিজিক বাড়ার একটি অন্যতম কারণ আল্লাহ সুবান বলেন কুল ইন্না রব্বি ইয়ুতুর রিজক আলি মাইয়া শাহু মিন ইবাদিহি ও ইয়কদুর লাহু ওমা আনফাক মিন শাই ইন এইখানেই আল্লাহ সুবাহ সুরা সাবা এখানে বলেছেন যে আল্লাহ যাকে খুশি তাকে রিজিকের প্রশস্ততা দেন যার জন্য সংকীর্ণ করেন এবং পরিমাণ মতো করেন কিন্তু আল্লাহ সুবাহনতালার জন্য যারা খরচ করে ওয়ামা আনফাকতুম যদি আল্লাহর রাস্তায় আল্লাহর ওয়াস্তে সে খরচ করে ফি সাবির আল্লাহ তালা সেটাকে বাড়িয়ে দেন ফাহুয়া ইউলিফুহু সেটাকে রিপ্লেস করে দেন সেটাকেও স্কলাররা বলেছেন যে এটিও রিজিক বাড়ার অন্যতম একটি কারণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আরেকটি হচ্ছে যে আমরা সবসময় আল্লাহ সুবাহান তালার প্রকৃত ইবাদাত সেটা সঠিকভাবে করব সঠিক তরিকা করব এবং আল্লাহ সুবাহান তালার উপরে নির্ভর করব চেষ্টা তদবির করব এভাবেই আমাদের রেজিক ইনশ আল্লাহত আল্লাহ সুবাহান তালা বাড়িয়ে দেবেন তবে রিজিক কমে যাওয়ার কোনো তদবির আমরা জানি না রিজিক হচ্ছে আল্লাহ সুবহানা তালা সবাইকে দিচ্ছেন আশা করি আপনারা রিজিক সম্পর্কে বুঝতে পেরেছেন ওয়া আখেরুদ্দা আওয়ায়ানা আনিল হামদুল্লাহি রব্বীল আয় আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারক সুফহানাক আল্লাহাম্মা অবীহামদিক আশাদু আল্লাহ ইলাহ ইলাহ আন্দ আস্তাকরুকুলাইক